একটা সুন্দর কথা শুন এখন হচ্ছে এপিজে আব্দুল কালাম বলেছেন আমাদের রাষ্ট্রপতি ছিলেন তিনি বলেছেন যে মায়ের পেটের পেটটা হচ্ছে প্রথম স্কুল ওখানে দিন মায়ের পেটটা হচ্ছে হরে কৃষ্ণ মায়ের পেটটা কোন স্কুল জোরে বলুন প্রথম স্কুল আর সংসারে পরিবেশটা কোন স্কুল জোরে বলুন দ্বিতীয় স্কুল আর কোন স্কুল তৃতীয় স্কুল যেখানে বাচ্চাদেরকে পড়াবেন ওটা হচ্ছে তৃতীয় স্কুল একটু প্রমাণ দিয়ে দিই আপনার বাচ্চাকে আমি যেমন শেখাবেন আপনার বাচ্চা সেরকম শিখবে আমি একটা ছোট্ট প্রমাণ দিয়ে দেবো আপনাদের একটি মেয়ে 18 বছর বয়স হয়ে গেল তার যখন বিয়ে হয়ে গেল সে যখন শ্বশুর বাড়ি যাচ্ছে কাঁদতে কাঁদতে যাচ্ছে মা তখন বলছে খুকি কাঁদিস না তোর বাবা সপ্তাহে সপ্তাহে যাবে আরে বাবা দিনে দিনে যাবে চিন্তা নেই বারবার সান্ত্বনা দিচ্ছে কিন্তু মেয়েটি মানে মা মেয়েটাকে বলছে ওরে খুকি শ্বশুর বাড়ি চললি শ্বশুর মশাইকে সম্মান করবি শাশুড়িকে ভালোবাসবি যত্ন করবি তবে আমাদের নাম হবে বলবি ভালো বংশের মেয়ে এসছে মায়েদেরকে বলে রাখি যদি কোনো মেয়ে শ্বশুর বাড়িতে এসে খারাপ ব্যবহার করে দেখবেন আপনি মনে মনে ভাববেন আমি রক্তের অহংকারে করছি রক্তের গরমে করছি আপনি বুঝতে পারছেন না যে আপনার বদনাম কত হচ্ছে আপনার বদনাম নয় আপনার বাবার বদনাম হচ্ছে পাড়া প্রতিবেশী বলতে চাইছে আসলে মেয়েটা তো খারাপ কেন বলো তো ওর বাবার বংশটা নিশ্চয়ই ভালো নাই যে মেয়ে সংসারে খুব ভালো ব্যবহার করে লোকে বলবে আরে বাবা আসলে মেয়েটা তো কত কেন ভালো জানো একটাই কারণ কি তার বাবার বংশটা ভালো ওই জন্য বোঝাচ্ছে ভালো ব্যবহার করবি কিন্তু মেয়েটা শ্বশুর বাড়ি গিয়ে 3 দিন পরে ঝগড়া শুরু করে দিল ছেলের বাবা মেয়ের বাবাকে ফোন করছে বেয়াই মশাই কেমন মেয়ে পাঠালেন এ তো এসে থেকে ঝগড়া করছে এ তো এসে থেকে ঝগড়া করছে বেশ ঠিক আছে দাঁড়ান দেখাচ্ছি মেয়ে এলো অষ্টমঙ্গলা করতে যখন এলো মেয়েকে মা বলছে পুই পুই করে বললাম তোকে শ্বশুর মশাইয়ের সঙ্গে ভালো ব্যবহার করবি শাশুড়িকে ভালো ব্যবহার করবি আর তুই ঝগড়া করতে শুরু করলি মেয়েটাকে উত্তর দিল দেখুন মা 18 বছর ধরে যেটা দেখলাম সেটা করব না শেষ দিনে যেটা শেখালে সেটা করব তার মানে কি বুঝলেন মাটা বলছে আমি বুঝতে পারলাম না তুমি বুঝতে পারবে না 18 বছর ধরে তুমি দাদু ঠাকুমার সঙ্গে ঝগড়া করেছো আমি তো ছোট থেকে ঝগড়াই শিখেছি এখন শেষে বললে আমি মানব কি করে আপনাদের কাছে নিবেদন রইল আপনি ভালো হবেন আপনার বাচ্চা ভালো হবে বাবা যদি খুব ভালো হয় না সংসারে দেখবেন তার সন্তান খুব ভালো হয় মা যদি ভালো হয় না সন্তান ভালো হয় আপনার ছেলেকে যেমন ভালোবাসেন মেয়েকে তার চাইতে বেশি ভালোবাসবেন কেন বেশি ভালোবাসবেন ছেলে যদি একটা বংশের প্রদীপ হয় তবে মেয়ে হবে দুটো বংশের প্রদীপ ছেলে যদি একটা বংশের প্রদীপ জ্বালিয়ে দেয় তবে মেয়ে দুটো বংশের প্রদীপ মেয়েদের দুটো কুল রক্ষা করতে হয় একটা শ্বশুর কুল একটা বাপের কুল এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল রক্তের গরমে অহংকারে এমন কিছু কর্ম করবেন না যার জন্য মানুষের চোখের জল বেরোয় আমি তো অপমান দিই দিই আপনাদের দ্রৌপদীর যখন বস্ত্রহরণ হচ্ছিল সবাই চুপচাপ দাঁড়িয়ে দেখছিল দ্রৌপদী মনে মনে ভাবছিল দাদু ভীষ্ম একজন বয়স্ক মানুষ দাদু ভীষ্ম সে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে দ্রৌপদী মনে মনে ভাবলো দাদু ভীষ্ম অন্তত প্রতিবাদ করবে এ কাজ করছিস কেন কিন্তু দাদু ভীষ্ম পড়ে নাই আপনার বাড়িতে একজন আপনাকে অপমান করছে বাড়িতে সবাই কিন্তু বাড়ির একজন বয়স্ক লোক সেই যে অপমানটা আপনার দেখে আপনার দেখবেন প্রথম দোষ হয় তার উপরে কারণ বলুন তো এরা কম বয়সে আমাকে অপমান করতে পারে আর তুমি বয়স্ক মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো তুমি প্রতিবাদ করলে তুমি কেমন লোক দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছে ভীষ্ম কোনো প্রতিবাদ করে নাই ভীষ্মের দিকে দ্রৌপদী তাকাচ্ছে আর তাকাতে তাকাতে দ্রৌপদীর চোখ থেকে জল পড়ছে সেই জলটা তীরের মতো বিদ্ধ হচ্ছে যতগুলো ফোঁটা ফোঁটা জল মাটিতে পড়েছিল ভীষ্মের শরীরে ততগুলো তীর বিদ্ধ হয়ে গিয়েছিল বাবা আমি মহাভারতের দিকে গেলে রাত্রি শেষ হয়ে যাবে কিন্তু আপনারা যখন এত বড় ভক্ত তখন বলে দিই খুব সুন্দর কথা বলবো তো না বাদ দিয়ে দেবো একটু মহাভারতের কথা বলে দিই একটু বাচ্চাগুলোকে সামনে নিন এইদিকে তাকান মায়েরা রক্তের গরমে কাউকে খারাপ কথা বলবেন না সে যদি আপনার কথায় কাঁদে না আপনার একটা জোরালো কথায় যদি সে কাঁদে না আপনার ভবিষ্যতে কষ্টটা ডবল হয়ে যাবে ব্যাংকে 50,000 টাকা ফিক্স করলেন 10 বছর পর ডবল হয়ে গেল আপনি যে কাউকে একটা খারাপ কথা বলেন তার চোখ থেকে জল বেরোয় সেটা ব্যাংকে ফিক্স রয়ে গেল আপনার যখন বয়স হবে আপনি ওটা ডবল করে ফেরত পেয়ে যাবেন কুরুক্ষেত্রের যুদ্ধে যখন সব ভাইগুলো একসঙ্গে মরে যাচ্ছে এক এক করে তখন দুর্যোধন দাদু ভীষ্মকে বলল দাদু তোমার লজ্জা করে না তুমি খাচ্ছ পড়ছ আমার আর আমার ভাইগুলো কুরুক্ষেত্রের যুদ্ধে মরে যাচ্ছে একবার তাকিয়ে দেখলে না তুমি দাদু ভীষ্ম মনে মনে ভাবলো দাঁড়া ওরে দুর্যোধন এই জগতে সব ভালো লাগে রে কিন্তু কেউ যদি খাবার খোঁটা দেয় না তবে গায়ে লেগে যায় তুই আমায় খাবার খোঁটা দিলি তবে এক কাজ কর আমি রাত্রিবেলায় শুয়ে থাকবো তোর স্ত্রী ভানুমতিকে রাত্রি 12টার সময় আমার কাছে পাঠিয়ে দিবি যখন পাঠিয়ে দিবি তাকান যখন পাঠিয়ে দিবি না আমাকে প্রণাম করবি আমি আশীর্বাদ করে দেব স্মৃতিসিন্ধু রক্ষই থাকবে
দুর্যোধন গেল ভানুমতির কাছে। ভানুমতি কি সুযোগ আছে, আস্তে আস্তে, সুযোগ আছে, কুরুক্ষেত্রের যুদ্ধে জিতে যাব, রাত্রি 12টা, চলো চলো চলো, কোথায়? আরে দাদু ভীষ্মকে প্রণাম করে দাও, প্রণাম করলেই দেখবে তোমাকে আশীর্বাদ করে দেবে, আর আমাদের কোনো ভাই মরবে না, পঞ্চ পাণ্ডব মরে যাবে। ভানুমতি বলল, আজ যাব না, কালকে সকালবেলায় যাব। একে একটা শিক্ষা শিখে নিন, প্রত্যেকটা কীর্তনের তত্ত্বের মধ্যে কি শিক্ষা আছে দেখুন। আপনাদের এই খুব ধৈর্যের পরীক্ষা দেখে আমি এগুলো ছাড়লাম। ভক্তের মধ্যে চঞ্চলতা থাকলে আমরা এমন এমন ডোজ দিই যেখানে ভক্তকে স্থির বসার চান্স আমরা করে দিই, কিন্তু আপনাদের এই ধৈর্য দেখে আমি এই জিনিসগুলোকে আস্তে আস্তে ছাড়ছি। লক্ষ্য করুন, ভানুমতি বলল, আজ যাব না, কাল যাব। ভালো কাজ দেরি করতে নাই, শুভস্য শীঘ্রম অশুভস্য কালহরম। শুভ কাজ তাড়াতাড়ি করতে হয়, অশুভ কাজ, শুভ কাজ তাড়াতাড়ি না করলে কাল এসে আপনার সব শেষ করে দেয়। দুর্যোধনের স্ত্রী ভানুমতি বলল, কাল যাব, সুযোগ নিল কে? কৃষ্ণ। রাত্রি 12টার সময় গেল কার কাছে? দ্রৌপদীর কাছে। তাকাবেন জায়গাগুলো দেখবেন, দ্রৌপদীর কাছে। দ্রৌপদী, দ্রৌপদী প্রেম, দ্রৌপদী কে? আমি কৃষ্ণ প্রভু। কটা বাজে? রাত্রি 12টা। অসময়ে এলে কেন? ভগবান বলল, আমি যার কাছে যাই তার কোনো সময় নাই, অসময়েও যায় সময়েও যায়। তার মানে আমার কাছে তিনি যদি আসেন, অসময়েও আসতে পারেন আমাকে নিতে, আবার আমার সময়ও আসতে পারে। মানে প্রত্যেকটা দেহতত্ত্বের সঙ্গে যুক্ত হয়েছে। আমি যার কাছে যাই তার কোনো সময় নাই। 5 বছর বয়সেও তুলতে পারি, 30 বছর বয়সেও তুলতে পারি, 80 বছর বয়সেও তুলতে পারি, আবার এক প্রভু রাত্রি 12টা আমায় ডাকলে কেন? সুযোগ পেয়েছি কি? রাত্রি 12টার সময় দাদু ভীষ্মের কাছে চলে যাও, শোনো শোনো শোনো, মাথায় কাপড়টা নেবে, নিয়ে না যেন চিনতে না পারে, তুমি চুপচাপ গিয়ে প্রণাম করে দেবে, তোমাকে ভানুমতি ভেবে আশীর্বাদ দিয়ে দেবে, ব্যাস পঞ্চ পাণ্ডব জিতে যাবে, 100 ভাই হেরে যাবে, তোমার স্মৃতির সিন্ধু রক্ষায় থেকে যাবে, তোমার স্বামীর আর মরবে না। লক্ষ্য করুন, দ্রৌপদী চলে যাচ্ছে আগে আগে, কৃষ্ণ যাচ্ছে পেছন পেছন, দাদু ভীষ্মের বাড়িতে ঢুকবে। দ্রৌপদী কি করেছে? জুতো জোড়া পরেই চলে যাচ্ছে কোথায়? ভীষ্মের কাছে। যখনই জুতো জোড়া পরে চলে যাচ্ছে, কৃষ্ণ জিজ্ঞাসা করছে, দ্রৌপদী পিছু ডাকলে কেন? গুরুজনদের কাছে গেলে জুতো খুলে যেতে হয়, জুতো পরে নয়। আসলে এটা ভগবানের চালাকি। জুতোটা খুলে যখন দ্রৌপদী চলে যাচ্ছে, কৃষ্ণ তখন দ্রৌপদীর জুতো জোড়া বুকে ধরে বারবার কাঁদছে। ভক্ত তো ভগবানের চরণ ধরে কাঁদে, কিন্তু ভগবানও যদি ভক্তের চরণ ধরে কাঁদে, ভক্ত যদি ঠিক মতো ভালোবাসতে পারে, তবে ভগবানেরও চরণ ভক্ত ধরতে পারে। দ্রৌপদীর জুতো জোড়াকে ধরে বারবার কাঁদছে, সঙ্গে 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 দ্রৌপদী কি করেছে দেখুন, পিছু হটে বলল, প্রভু এ তুমি কি করলে, জুতো জোড়া ধরে কাঁদছো কেন, বুকে নিচ্ছ কেন? দ্রৌপদী, ভক্ত তো আমার চরণ ধরে কাঁদে, আমি তো বুঝতে পারি না ভক্ত আমার চরণ ধরে কত আনন্দ পায়, তাই আমি ভক্তের চরণ ধরে একবার অনুভব করতে চাই ভক্ত আমাকে কতখানি ভালোবেসে। জায়গাগুলো লক্ষ্য করুন, দ্রৌপদী তোমাকে জুতো জোড়া চাইলে, চরণ চাইলে তুমি দিতে না, কেন জানো? তুমি দিতে না এই জন্যে চরণ দুটো, যে যদি তোমার নরকগামী হয়ে যায়। দ্রৌপদী বলছে, কেমন কেমন উত্তর দিচ্ছে দেখুন, আরে বাবা ভগবানের ভক্ত হতে গেলে ভক্ত ভগবানকে সর্বস্ব দিয়ে দেয়, আমার কিছু নাই সব তোমায় দিয়ে দিলাম, এই ভাব যদি কারো থাকে, আমার কিছু নাই প্রভু আমি সব তোমায় দিয়ে দিলাম, তুমি আমাকে এনেছো আমি আগলে রেখেছি, তুমি কৃপা করো শুধু আমি যেন রাখতে পারি আমার ভক্তিটুকু রাখতে পারি। দ্রৌপদী কি চরণ দুটো দেবে? দেব না কেন, তোমার ভয় নাই? না, নরকগামী হবে না? না, কেন? হে প্রভু চরণ চাইছো দেবো না কেন? এ দেহ যদি তোমার হয়, এ চরণ কি আমার?
দেহ যদি তোমার হয় এ চরণটাও তো তোমার, তোমার জিনিস তোমাকে দেব তার জন্য দুঃখের কি আছে। বাহ দ্রৌপদী তুমি চলে যাও, কোথায়? দাদু ভীষ্মের কাছে যাও, প্রণাম করো, তোমাকে আশীর্বাদ দিয়ে দেবে। এইদিকে তাকাবেন, দ্রৌপদী এক পাক 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 করে গেল। দাদু ভীষ্মকে যখন প্রণাম করল না, দাদু ভীষ্ম চিনতেই পারল না, হালকা আলোতে ভাবলো ভানুমতি এসেছে, আশীর্বাদ করে মাথায় হাত দিয়ে বলল, ওগো মা তোমার স্মৃতির সিঁদুর দীর্ঘায়ু হোক, দীর্ঘায়ু হোক, দীর্ঘায়ু হোক। এই কথা বলেছে দ্রৌপদী বলে উঠল, দাদু দাঁড়ান। দ্রৌপদীকে দেখে সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলে উঠল, ভীষ্ম বলে উঠল, দ্রৌপদী তুমি কি করে জানলে? এই রাত্রিবেলা এলে তোমাকে আশীর্বাদ করে দেবো, আমার তো ভানুমতি আসার কথা, দুর্যোধন ভানুমতি আর আমি জানি, আর তো কেউ জানে না। সঙ্গে সঙ্গে দ্রৌপদী বলছে, দাদু এ জগতে গোপনে যতই কর্ম হোক না কেন, যত ঘটনা ঘটুক না কেন, কেউ জানুক আর না জানুক, একজন জানে তিনি কৃষ্ণ। কৃষ্ণ কই? তোমার দরজায় এলো না কেন? এই কৃষ্ণ পৃথিবীর প্রত্যেকটা মানুষের দরজায় গিয়ে দাঁড়িয়ে থাকে, যে তাকে ডাকার মতো ডাকে তার বাড়ি যায়, যে তাকে ডাকে না সে তার বাড়ি থেকে চলে যায়। এখানে সুন্দর শিক্ষা দিয়েছে, প্রত্যেকটা বাড়ির দরজাকে ভগবানের মন্দির ভেবে নিতে হবে। হরে কৃষ্ণ, আপনার প্রত্যেকটা বাড়িকে মন্দির ভাবতে হবে, প্রত্যেকটা বাড়ির দরজাকে মন্দির ভেবে নিতে হবে, মন্দিরের দরজা। এই ভাবনা চিন্তা যদি করেন যে ভগবান প্রত্যেকদিন আমার দরজায় আসে, আমি যদি প্রভুকে ডাকতে পারি তবে ডাকার মতো ডাকলে সে আসবে, নইলে সে চলে যাবে। যখনই বললো কৃষ্ণ কই, বলে বাইরে ডাকলো কৃষ্ণ, অন্তর দিয়ে ডাকলো ভীষ্ম, ছুটে এলো কৃষ্ণ। কি হলো, আমায় ডাকলে কেন? দেখুন ভীষ্ম জিজ্ঞাসা করছে, আচ্ছা আচ্ছা কৃষ্ণ আমি তোমাকে জিজ্ঞেস করতে চাই, আমি যে কাঁটার মধ্যে বিদ্ধ হয়ে আছি এতদিন, আমার আমার এত শাস্তি হলো কেন? আমি কি পাপ করেছি যার জন্যে কাঁটার মধ্যে বিদ্ধ হয়ে শুয়ে আছি? কৃষ্ণ বলল, তোমার কত জন্মের কথা মনে আছে? বলল, সাত জন্মের কথা মনে আছে। তোমার আট জন্মের কথা মনে আছে? না। তবে শুনে রাখো বিশ্ব, আট জন্মে তুমি ছিলে কে? রাজপুত্র। তোমার খুব অহংকার ছিল রাজার ছেলে বলে। তুমি কি করেছি জানো? হাতে একটা বেতের লাঠি নিয়ে রাস্তা দিয়ে ঘুরে বেড়াতে, একদিন একটা বিষধর সাপ রাস্তা দিয়ে পেরোচ্ছে, আর তুমি সেই সাপটাকে লাঠি খোঁচাতে একটা কাঁটার ঝোপে ফেলে দিলে, আর যখনই কাঁটার ঝোপে তুমি ফেলে দিলে, বিষধর সাপটা কাঁটার ঝোপে থরথর করে কাঁপতে লাগলো। এমন কাঁটায় বিদ্ধ হলো বিষধর সাপ। ধীরে, বিষধর সাপটার বিরাট বড় বংশধর, কেউ তাকে বাঁচাতে পারল না। সেদিন বিষধর সাপটাকে দেখে দে বলেছিল, হে জগন্নাথ, কৃষ্ণের চোখ গোল হয় তোমার, কৃষ্ণের চোখ পটল চেরা হয় তোমার চোখ তো গোল, তুমি তো সারা জগতের সব কিছু দেখতে পাও, আমার অবস্থা দেখো, আমি বিষধর সাপ, আমি কাঁটার মধ্যে বিদ্ধ হলাম, আমার এত বড় বংশধর আমাকে বাঁচাতে পারল না, আমার কষ্ট সহ্য করতে না পেরে হে জগন্নাথ আমি অভিশাপ দিলাম, ও যেন আমার মতো একদিন কাঁটায় বিদ্ধ হয়ে ছটপট ছটপট করতে পারে। কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটা মিথ্যে নয়, যে যেমন কর্ম করি সেই কর্ম অনুযায়ী। এত ভক্তি বলে শুনছেন, দাদা ভাইয়েরা ডান দিকে বসে আছে রাস্তার ধারে, কত দাদা দাঁড়িয়ে আছে, কত ভাই জায়গা পায়নি তারা দাঁড়িয়ে আছে। সকলকে আমার অভিনন্দন রইল আপনাদের কীর্তন শোনার জন্য। এবং আমি আজকে মাড়গ্রামে এই আসরে একটা কথা বলে যাব, যে আপনাদের গাড়ি বাড়ি টাকা পয়সা ধন হোক আর না হোক, একটা আশীর্বাদ করে যাব, মাড়গ্রামের প্রত্যেকটি ভক্ত, পার্শ্ববর্তী গ্রামের প্রত্যেকটি ভক্তের বাড়িতে টাকা পয়সা না হোক, একটা করে কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম হোক। কেন বলুন তো? এইদিকে তাকাবেন, একটা করে কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম হোক। কেন বলুই আপনাদেরকে? নিমাই জিজ্ঞাসা করেছিল, মা আমায় ডাকলি কেন? বলে, তোর বাবার পিণ্ডটা দিয়ে আয়।
নিমাই বলেছিল মা পিণ্ড দিলে কি হয়, সাত বংশ উদ্ধার হয়। নিমাই বলেছিল মা পিণ্ড দিলে সাত বংশ উদ্ধার হয়, কিন্তু কোন বংশে কৃষ্ণ ভক্ত সন্তান হলে তার সাত বংশ নয়, তার চোদ্দ বংশ যেন উদ্ধার হয়ে যায়। ওই জন্য আমি আপনাদের আশীর্বাদটা দিলাম। আসুন, মুকুন্দ সরকার যখন বাড়ি ফিরে এলো, মা তার স্ত্রী কি করছে দেখুন, সকালবেলায় ঘুম থেকে উঠে দরজাতে কি দিচ্ছে, জোরে বলুন আপনারা, কি দিন, জোরে বলুন, কি দিন, গোবর জল। আস্তে, জলটা দিলেন না, গোবরটা কেন দিলেন? গোবর জল দেবেন কখন, সূর্য ওঠার আগে না সূর্য ওঠার পরে? জোরে বলবেন, সূর্য ওঠার আগে। সূর্য ওঠার আগে গোবর জল দিলে কি হয়, 33 কোটি দেবদেবী আপনার বাড়িতে আসা যাওয়া করে। আর সূর্য ওঠার পরে কেউ যদি গোবর জল ছড়া দেয় তার বাড়িতে যম রাজা খাতা কলম নিয়ে দাঁড়িয়ে থাকে, ক নম্বর কজন মেম্বার আছে কে ক নম্বরে নিয়ে যাবে সিরিয়াল করতে থাকে, আপনি কোনটা নেবেন এবার ভাবুন। অনেকে প্রশ্ন করবেন গোবর কেন দেওয়া হয়, এই তত্ত্ব জানি, লক্ষ্মী পুজো চলে গেল সামনে, গোবর কেন দেওয়া হয় মা? আসতে, গোবর দেওয়া হয় এই জন্যে, গোবর দেওয়া হয় এই জন্যে যে মা লক্ষ্মী গাভীর শরীরে সব দেবদেবী চান্স পেয়েছিল, সুযোগ পেয়েছিল, মা লক্ষ্মী পায়নি। মা লক্ষ্মী গাভীকে কেঁদে কেঁদে বলেছিল মা তোমার দেহে সবাই জায়গা পেল, আমি পেলাম না, আমাকে একটা জায়গা করে দাও। সঙ্গে সঙ্গে গাভী বলেছিল এই আমার তো জায়গা ফাঁকা নেই, তবে একটা জায়গায় তুই থাকবি, বলে কি, আমার গোবরের মধ্যে। স্বয়ং মা লক্ষ্মী গোবরের মধ্যে গিয়েছিল, ওই জন্য গোবর হলো লক্ষ্মী। এই যে সকালবেলায় ঘুম থেকে উঠে যারা গোবর নাড়াচাড়া করে তার বাড়িতে লক্ষ্মীর আগমন হয়। আমি একটা প্রমাণ দিয়ে দিই আপনাদেরকে, এইদিকে পাড়াগ্রামের মেয়েরা সকালবেলায় ঘুম থেকে উঠে গরু গাই নিয়ে কারবার করে না? জোরে বলুন, হ্যাঁ, না না করে না। শহরের মেয়েরা কি করে বলুন তো, ওরা গরু গাই নিয়ে কারবার করে না, সকালবেলায় ঘুম থেকে উঠে কুকুর ছানাকে করে নিয়ে বলে দিদি কি করছেন, এই যে টমকে নিয়ে একটু ঘুরে ঘুরে বেড়াচ্ছি। মানে ওরা দেখবেন কুকুর নিয়ে কারবার করে। এই যে তাকাবেন, শহরে নয় পাড়াগ্রাম এখন আরম্ভ করেছে। তা আপনাদেরকে বলবো কুকুরকে ভালোবাসুন, কিন্তু তার আগে মা বাবা এক কাপ চা পেলো কিনা খবরটা নিন, মন্দিরে গিয়ে প্রণাম করেছেন কিনা ওটা দেখুন। আপনি কুকুর কোলে নিতে পারেন, কুকুর হচ্ছে জীব, জীবে প্রেম করে যেজন সেই জন সেবিছ ঈশ্বর, কিন্তু আপনাকে জানতে হবে আগে আপনার পরমেশ্বর প্রথম গুরু পিতামাতা তাকে আপনি দেখলেন কিনা, তারপর কুকুর ভালোবাসা আপনার সার্থক হবে। এই জন্য বলে রাখি দেবেন পাড়াগ্রামে শহরের মেয়েরা পাড়াগ্রামে কুকুর নিয়ে ঘুরতে আসে। তা আমাদের ওখানে একটা শহরের মেয়ে পাড়াগ্রামে পিসি মায়ের মেয়ের বাড়িতে এসেছিল, তো আমার দিকে তাকাবেন, তো আমি দেখতে পেলাম মেয়েটা সকালবেলায় ঘুম থেকে উঠে এই পাপ্পু এই টম এই পাপ্পু এই টম এরকম করছে। কিছুক্ষণ পরে ওর পিসি মায়ের যে মেয়েটি, ও সকালবেলায় পাড়াগ্রামে মেয়ে, তো ও গাই গরু বার করছে। ই মা ছি কি করছিস তুই, বলে কেন, গাই গরু নিয়ে কারবার, গোবর নাড়াচাড়া করছিস, এ কিরকম ব্যাপার, আমি দেখ কেমন টমকে নিয়ে ঘোরাচ্ছি, একে বিছানাতে শোয়াই খাওয়াই, দেখ একে কিন্তু যত্ন করি। তখন একটা পাড়াগ্রামের মেয়ে ওর পাশেই দাঁড়িয়েছিল, ও বলছে দিদি আমরা সকালবেলায় গাই গরু নিয়ে কারবার করি, আমরা গায়ের দুধে চা খাই, তোমরা কুকুর নিয়ে কারবার করো, নিশ্চয়ই কুকুরের চা খাও, কুকুরের দুধের চা খাও, কেমন দিয়েছে দেখুন। সামনে লক্ষ্মী পুজো চলে গেল মায়েরা, আপনার লক্ষ্মী পুজোতে কি করলেন, এসো মা লক্ষ্মী, জোরে বলুন, বসো মা ঘরে, আমার ঘরে থাকো মা অন্ধকার করে। আচ্ছা, আমার মাঝে মাঝে ভুলে যাই, ঠিক করে নেবেন, কি বললাম, এসো মা লক্ষ্মী বসো মা ঘরে, আমার ঘরে থাকো মা আলো করে। লক্ষ্মী পুজোর দিনে কি করার নিয়ম, লক্ষ্মী পুজোই দেখবেন কলা লাগে না, এখানে ব্রাহ্মণ মণ্ডলী গ্রাম আমি জানি, এবং এখানে বহুত পণ্ডিত ব্রাহ্মণ আছেন আমি তাও জানি, দাদার মুখে শুনেছি, ব্রাহ্মণ প্রধান গ্রাম, যারা আমার ব্রাহ্মণ আছেন এখানে তাদের চরণে আমার কোটি কোটি দণ্ডবাদ প্রণাম রইল। শুধুমাত্র বলে দিতে চাই, একটু টেস্ট করে দেখবেন, লক্ষ্মী পুজোতে কোনো জায়গাতে কলা লেখা নেই, কোনো জায়গাতে ক লয়কার কলা কোনো ফর্দতে দেখাতে পারবেন না, লেখা থাকে কি কয়ৌকার লয়কার কলা, মানে তালের যে অঙ্কুর তালের যে শ্বাস ওইটা লক্ষ্মী পুজো দিতে হয়, পরিষ্কার লেখা আছে কয়ৌকার লয়কার কলা, কলা মানে তালে নাটি তালের শ্বাস, আর ক লয়কার কলা মানে কলা, কলা দেবেন কখন, লক্ষ্মী এবং নারায়ণ যখন যুগলে থাকবে তখন কলা দেবেন, একা লক্ষ্মী থাকলে আপনি কলা দেবেন না। কিন্তু শাস্ত্র বলছে লক্ষ্মী পুজোয় কলা দিতে হচ্ছে, কোন জায়গাতে, কোনোদিন বাড়িতে লক্ষ্মীকে নারায়ণ ছাড়া করবেন না, লক্ষ্মী হলো সুখ, নারায়ণ হলো শান্তি, সুখ হয় দেহে শান্তি হয় মনে, দেহে সুখ হলেবে না মনে শান্তি হতে হবে। হ্যাঁ, এই জন্য আপনাদেরকে বলে রাখি যে লক্ষ্মীকে এবং নারায়ণকে রাখবেন তখন আপনারা কলা দেবেন। লক্ষ্মী পুজো আপনারা ঘণ্টা বাজাবেন না, কেন বাজাবেন না, না ঘণ্টকর্ণ নামে এক দেবতা লক্ষ্মীর সঙ্গে খারাপ ব্যবহার করেছিল, তখন থেকে লক্ষ্মী পুজোতে ঘণ্টা বাজানো হয় না। আচ্ছা, লক্ষ্মী পুজো চার প্রহরে হয়, হয় না মা, বলবেন আপনার জোরে, হ্যাঁ না না, লক্ষ্মী পুজোর দিনে চার প্রহরে হয়। লক্ষ্মী পুজোর দিনে দেখবেন দরজাটা, হিন্দু ধর্মের নিয়ম হচ্ছে লক্ষ্মী পুজোর দিনে চার প্রহরে পুজো হয়, তার মানে কি সকাল সন্ধ্যে থেকে রাত্রি পর্যন্ত দরজাটা কি হয় খুলে দিতে হয়, কেন বলুন তো,
লক্ষ্মী ঢোকো অলক্ষ্মী, জোরে বলুন লক্ষ্মী ঢোকো অলক্ষ্মী পেরিয়ে যাও। তার মানে জেনে নিন মায়েরা, রাত্রিতে দরজাটা খুললে কি হবে, লক্ষ্মী ঢুকবে আর অলক্ষ্মী বেরিয়ে যাবে, এজন্যে দরজা খুলতে হয়। গত লক্ষ্মী পুজোতে আমি এক জায়গায় গান করতে যাচ্ছিলাম বোলপুরে, হঠাৎ একজন, এ তো জগাই মাথায় দল রয়েছে তো এখানে, আমি ভাবলাম আপনাদের এখানে নাই নাকি, বসান ওকে বসান, হরে কৃষ্ণ বসান, হরে কৃষ্ণ, এদিকে বলো রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, শ্যাম সুন্দর কি, ওনার পরিবারের কৃপা হোক কি, উনি দেখুন কি পড়েছেন, ওনার সেদিকেও নজর নেই আর কি, এতক্ষণ বসে পড়ছে এমন হয়ে গেছে কি, প্রেম সে বলো ওনার কৃপা হয়েছে, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। মায়েরা লক্ষ্মী পুজোতে মনে রাখবেন, এদিকে লক্ষ্মী লক্ষ্মী সিংহাসনে বসে আর অলক্ষ্মী ঘর থেকে বেরিয়ে যায়, কিন্তু অলক্ষ্মীর জায়গা ঘরে থাকে। বলে না ও মা আমার ঘরে লক্ষ্মী নাই গো, অলক্ষ্মী দূর ঢুকে গেছে। তো অলক্ষ্মীকে তাড়ানোর কিছু নিয়ম আছে, শাস্ত্র বলল, জ্যোতিষ শাস্ত্র তাতে পরিষ্কার বলেছে অলক্ষ্মী তাড়ানোর নিয়মটা কি, অলক্ষ্মী কোথায় থাকে, বলছে বাড়ির যে অন্ধকার জায়গা না সেখানে অলক্ষ্মী থাকে, যেমন ছপ্পরের নিচে যে অন্ধকার, তক্তার নিচে যে অন্ধকার ওখানে অলক্ষ্মী থাকে, আর কোথায় অলক্ষ্মী থাকে, প্রদীপের নিচে যে অন্ধকার ওখানে অলক্ষ্মী থাকে। জ্যোতিষশাস্ত্র বলো দুটো নিয়ম করলে অলক্ষ্মী যায়, নিয়মগুলো বলে দিই আপনাদের। প্রথম নিয়ম হচ্ছে প্রত্যেক বৃহস্পতিবার আর মঙ্গলবার সপ্তাহে, প্রত্যেক বৃহস্পতিবার আপনি সপ্তাহে প্রত্যেক বৃহস্পতিবার এক বালতি জল নেবেন, একটু কর্পূর নেবেন, সেই জলটা দিয়ে আপনি বাড়ির গোটা বাড়িটাই মার্জন করবেন, মানে ধুয়ে মুছে পরিষ্কার করবেন, অন্ধকার জায়গাগুলোতে বেশি দেবেন, তাহলে কি হবে অলক্ষ্মী সেখানে থাকতে পাবেন। আর একটা কি, মঙ্গলবার দিন এক বালতি জল নেবেন, কিছু লবণ দোকান থেকে সুন্দর পবিত্র লবণ কিনে এনে এক বালতি জলে দিয়ে দেবেন, সেই জলটা আপনি কি করবেন ধুয়ে মুছে গোটা বাড়িটাকে পরিষ্কার করে দেবেন, দেখবেন আপনার বাড়িতে অলক্ষ্মী কোনোদিন থাকবে না। অলক্ষ্মী যাবার দুটো উপায় জ্যোতিষশাস্ত্র বলেছে। মুকুন্দ সরকার যখন বাড়িতে গেল তখন মুকুন্দ সরকারের স্ত্রী কয়েকদিন পরে রোগগ্রস্ত হয়ে গেল, চিৎকার করে বলে উঠল এ কি আমার হলো গো, আমার সর্বাঙ্গ যেন জ্বলে যায়, সর্বাঙ্গ যেন জ্বলে যায়। তার মানে কি বলুন তো, আমি কীর্তন করতে করতে আমার যদি অহংকার হয়ে যায় ভগবান অহংকারে পতন ঘটাবে, আপনার গাড়ি বাড়ি টাকা পয়সা হলে অহংকার হলে আপনার অহংকার পতন ঘটাবে। মুকুন্দ সরকার সারা বাংলা চিকিৎসা করতে করতে ভেতরে অহংকার হয়ে গেছিল, তাই ভগবান বলো তোর স্ত্রীর শরীরে রোগ দেবো, দেখি তুই ভালো করতে পারিস কিনা। স্ত্রীর কাছে গিয়ে বললো কই গো ভরণী তোমার কি হয়েছে, স্বামী যেদিন থেকে তুমি গিয়েছো সেই দিন থেকে আমার শরীর ভালো নাই, চোখে ভালো দেখতে পায় না, কানে শুনতে পায় না, জিভে স্বাদ নাই, পাগুলো জ্বালা করে, হাতগুলো জ্বালা করে, দেখি 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 তোমার চোখ দেখি, দেখি তোমার জিভ দেখি, দেখি তোমার হাত দেখি, এ কি আমি সারা বাংলা চিকিৎসা করি আমার স্ত্রী রোগ ধরতে পারছি না কেন। রাত্রিবেলায় মন্দিরে গিয়ে মুকুন্দ সরকার বলল প্রভু তুমি বলে দাও, প্রভু তুমি বলে দাও, প্রভু তুমি বলে দাও। আচার খেয়ে পড়লো মুকুন্দ সরকার মহাপ্রভুর চরণে, মহাপ্রভুর মন্দিরে যখন আচার খেয়ে পড়লো মহাপ্রভু আকাশবাণী করে বললো মুকুন্দ আমি যা ভেবেছিলাম তাই হয়েছে, সারা বাংলা চিকিৎসা করতে করতে তোর ভেতরে অহংকার হয়ে গেছে। মায়েরা দাদা ভাইরা যদি কারো অহংকার হয় না বারবার মন্দিরে প্রণাম করুন, যে যত প্রণাম করবে না তত তার অহংকার চলে যাবে, ওই জন্য প্রণাম করতে শিখুন মন্দিরে, সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করুন দেখবেন আপনার অহংকার চলে যাবে। ওই জন্য বলছে আমি ক্ষুদ্র জীব কখন আমার অহংকার হয় আমি জানি না, আমার অহংকারের পতন ঘটাও। মহাপ্রভু বলল বা বা বাবা এই যে অহংকার হয়েছে তুই জানতে পেরেছিস, তুই যে আমার কাছে ক্ষমা চেয়ে নিলি এর জন্যে তোকে দিলাম আমার চিবানো পান। মহাপ্রভু তার চিবানো পান মুকুন্দ সরকারকে দিল, বলে তোর স্ত্রীকে দিয়ে দে, দেখবি রোগ তো ভালো হবে, নতুন লক্ষণ প্রকাশ পাবে, তোর স্ত্রীর গর্ভে আসবে সন্তান। মায়েরা মুকুন্দ সরকার তার স্ত্রীকে কি করলেন, এই দিতে কারণ জীবাণু পানটা দিলেন, তার স্ত্রীর গর্ভে সন্তান এলো। স্ত্রী তিনটে নিয়ম পালন করলো, ভক্ত সন্তান জন্ম নিল। এ সংসারে মেয়েরা যদি তিনটে নিয়ম পালন করে পেটে বাচ্চা থাকালেন তার কৃষ্ণভক্ত সন্তান হয়, শাস্ত্র বলল। কি নিয়ম, প্রথম নিয়ম যে মেয়ের পেটে বাচ্চা থাকবে সে প্রত্যেক দিন স্নান করে একবার করে মন্দিরে প্রণাম করবে, এক। দ্বিতীয় নিয়ম কি, শ্রীমদ্ ভাগবত গীতা দু চার লাইন করে পড়বে, যদি পড়তে না পারে গীতাটা মাথায় ঠেকাবে। আর তৃতীয় নিয়ম কি, তৃতীয় নিয়ম কি না, এক ঘটি করে জল প্রত্যেক দিন তুলসী মন্দিরে দেবে, দেখবেন তার কৃষ্ণ কৃপা হয়ে যাবে, কৃষ্ণভক্ত সন্তান হবে। ও মায়েরা
পেটে বাচ্চা থাকলে সাত মাস বয়সে আপনারা কি করেন? আপনারা কি করেন? সাত খান, সাত খাওয়াতে যান, তাই তো? কিন্তু জেনে নিন, সাত খাওয়ানো কেন হয়? মেয়েদের জীবের পরিবর্তন, মেয়ের শরীরে ফুডিংয়ের জন্যে না? তত্ত্ব কি বলছে? প্রত্যেকটি গর্ভের মধ্যে কৃষ্ণ সাত মাস বয়সে সবাইকে দেখা দেন, আমাদের সবাইকে দেখেছিল। আমরা সেদিন বলেছিলাম, হে গোবিন্দ, তোমার এখান থেকে যেতে চাই না। বলে কেন? তোমার এত সুন্দর অপরূপ রূপ, তোমাকে দেখে এখানে ঠেকে যাব। ভগবান বলছে, এই দশ মাস দশ দিন পর তুইও মরবি, তোর মাকেও মারবি, শেষে পাপের ভাগী হবি। এক কাজ কর, তুই পৃথিবীতে চলে যা, যাবার সময় তোর দুটো চোখ হবে, একটা ডান চোখ একটা বাম চোখ। গুরুকৃপার বস্তু সাধন ভজন করে একটি চোখ লাভ হবে, সেই চোখটার নাম জ্ঞানচক্ষু, সেদিন তোর গোবিন্দ দর্শন হবে। মায়েরা, সবাই তো ভগবানের ভাব বুঝতে পারে না। যাদের জ্ঞানচক্ষুর উদয় হয়, গুরুকৃপা যাদের আছে, তারা গোবিন্দের নাম শুনতে পারে। গুরুকৃপা যাদের না হয়, হয়নি এখনো, তারা গোবিন্দের নাম শুনতে পারে না, ছটপট ছটপট করে। ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, গুরুকৃপা পাওয়ার জন্য আপনারা গুরুমন্ত্র নিয়ে নিন। গুরুমন্ত্র না নিলে মন্দিরে যাবেন, থালা থালা আপেল করা নিয়ে যাবেন, ভগবান একটাও গ্রহণ করবে না। গুরুমন্ত্র না নিলে আপনার বাড়িতে সাধুগুরু বৈষ্ণব যাবে, একবারের জন্য আপনি সেবা করাতে পারবেন না। কেন? সেবা করবার আগে জিজ্ঞাসা করবে, মা তোমার বাড়িতে সেবা করবো, তুমি দীক্ষা নিয়েছো তো? যদি আপনি দীক্ষা না নেন, তবে বৈষ্ণব সেবা পর্যন্ত আপনার বাড়িতে হবে না। ওই জন্য বলে রাখি আপনাদেরকে, মুকুন্দ সরকার কি করলো দেখুন, তার স্ত্রীর জন্য চিবানো পানটা নিয়ে গেল, স্ত্রীর গর্ভে সন্তান এলো, স্ত্রী সব নিয়ম পালন করলো। কিন্তু আমাদের সমাজে, আপনাদের এখানে নয়, আমাদের ওইদিকে দেখেছি, মেয়েদের পেটে বাচ্চা থাকলে সাত মাস বয়সে মেয়েরা খালি ফুচকার দোকানে ফুচকা খায়, আর যে মেয়ে যত ফুচকা খায় তাতে তো ফুচকে ছেলের জন্ম হয়। এই জন্য আমাদের হিন্দুদের প্রায় জায়গায় দেখবেন খালি ফুচকে ফুচকে ছেলে। কেন বলুন তো? কীর্তন শুনতে যাবে দেখবেন খালি এমনি এমনি করবে, কেন বলুন তো? চুলটাকে বাগাতে বাগাতে কীর্তন শেষ আর কি। এই জন্য ফুচকে ছেলে কিছু জন্ম হয়, কিন্তু যারা ভক্ত সন্তান, ভক্ত মা হয়েছেন, তাদের ভক্ত সন্তান হয়েছে। একবার সবাই মিলে বাবু হয়ে বসুন, রঘুনন্দনের জন্ম হচ্ছে সরস্বতী পুজোর দিনে, সবাই মিলে একটু উলুথানি দেবেন। একবার প্রেম সে রঘুনন্দন জন্ম নিচ্ছে কীভাবে দেখুন, আহ হেন কালে জন্মিল শ্রী রঘুনন্দন, কালে জন্মিল শ্রী রঘুনন্দন, জন্ম নিল ভক্ত রঘুনন্দন, মুকুন্দ দাসের ইতাহা আনন্দিত মন, ও যে মুকুন্দ দাসের ইতাহা আনন্দিত মন, মুকুন্দ দাসের ইতাহা আনন্দিত মন, ও কবিরাজ সরস্বতী পুজো দিনে তুমি তো পুজো করছো, কিন্তু দেখো দেখো তোমার ছেলে হয়েছে, আজ আমার ছেলে হলো, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, মুকুন্দ দাসের মনে আনন্দ ধরে না, মুকুন্দ দাসের মনে আনন্দ ধরে না, ও যে মুকুন্দ দাসের মনে আনন্দ ধরে না, ও মুকুন্দ দাসের মনে, ও যে পুত্রের বদন হে, হে মুকুন্দ দাসের, ও যে পুত্রের বদন হে, হে মুকুন্দ দাসের, ও যে পুত্রের বদন হে, হে মুকুন্দ দাসের, ও যে পুত্রের বদন হে, হে মুকুন্দ দাসের মনে আনন্দ ধরে না, মুকুন্দ দাসের মনে আনন্দিত মন, ও যে মুকুন্দ দাসের মনে আনন্দ মন। বাচ্চা জন্ম নিলে কি দিন মুখে জোরে বলুন, মধু। আচ্ছা মায়েরা মধু দেন কেন? অনেকে বলে মধুর মতো কথা বলবে বলি। আচ্ছা বলুন তো, কার বাচ্চা বড় হয় মধুর মতো কথা বলি? বলবে না তো, মধু দেওয়ার নিয়ম আছে, অত সোজা নয়। মধু কি দেবেন, মধু কেন দেয়, আসল তত্ত্বটা কি, আসল তত্ত্বটা কি এদিকে তাকাবেন, মধু কেন দেয়? হরে কৃষ্ণ। দেখবেন বাচ্চা জন্ম নিয়ে কাঁদে না চুপ করে থাকে, জোরে বলুন, কাঁদে। কান্না বন্ধ করবেন, মুখে কি দেয়,
মধু দেয়, কিন্তু মুকুন্দ সরকার টাকা পয়সা ছিল না, সেই জন্য বলছে মুকুন্দ বলছে মধু কোথায় পাবো, তাহলে এক কাজ করো, দুই কানে শোনাইলো মধুর হরিনাম, আজ দুই কানে শোনাইলো মধুর হরিনাম, দুই কানে শোনাইলো মধুর হরিনাম, আজ দুই কানে শোনাইলো মধুর হরিনাম, এই এই মধুর হরিনামে শোনালো, হরিনামে শোনালো, হরিনামে শোনালো, মায়েরা হরিনাম শোনালো কিভাবে, হরিনামে শোনালো, হরিনামে শোনালো, হরিনামে শোনালো, মধুর হরিনামে শোনালো, সংসারের কথা শোনার আগে হরিনামে শোনালো, সংসারের কথা শোনার আগে হরিনামে শোনালো, ওই যে নাম ময়দা হলো, 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 হরিনামে শোনালো, দুই কানে শোনাইলো মধুর হরিনাম, ওই যে দুই কানে শোনাইলো মধুর হরিনাম। মায়েরা কি পূজোর দিনে বাচ্চা জন্ম নেয় জোরে বলুন, কি পূজো বললাম, সরস্বতী পূজোর দিনে, সরস্বতী পূজোর দিনে জন্ম নিল, সরস্বতী চরণ দিদি বললো মা সরস্বতী আপনার সরস্বতী পূজোর দিনে ছেলে জন্ম নিলে কি বলেন, মা যেন চাকরি পাই পড়াশোনা হয়, কিন্তু উনি কি বললেন, আশীর্বাদে করো মা, আশীর্বাদে করো মা, আশীর্বাদে করো মা, আশীর্বাদে করো মা, কি 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 যেন ভাগবতে পড়তে পারে, আশীর্বাদে করো মা, যেন ভাগবত পড়তে পারে, আশীর্বাদে করো মা, যেন ভাগবত পড়তে পারে, আশীর্বাদে করো, যেন সংকীর্তন গাইতে পারে, আশীর্বাদে করো, যেন সংকীর্তন গাইতে পারে, ওই যে হরি 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 বলে, যেন সংকীর্তন গাইতে পারে, ওই যে হরি 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 বলে, যেন সংকীর্তন গাইতে পারে, ওই যে হরি 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 বলে, যেন সংকীর্তন গাইতে পারে, ওই যে হরি 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 বলে, যেন সংকীর্তন গাইতে পারে, ওই যে আশীর্বাদে করো মা, দুই কানে শোনাইলো মধুর হরিনাম, ওই যে দুই কানে শোনাইলো মধুর হরিনাম। এইদিকে তাকাবেন, বাচ্চা জন্ম নেবার পর দেখবেন বাচ্চা যখন বড় হয় আস্তে আস্তে, অনেক বাচ্চারা নেশা করে করে না, জোরে বলুন হ্যাঁ না না, অনেক মায়েরা বলে এক আধ দিন পুজো পার্বণে করবে তাতে কোনো অসুবিধাই নাই, এই জন্য মায়েরা কিন্তু বাচ্চাদের ধ্বংস টেনে আনে, আস্তে মন দিয়ে শুনবেন। এই যে ইনি একজন এসেছিলেন, ইনি এমনভাবে নেশা করে এসেছেন যে নিজেকে ঠিকই পাচ্ছেন না, তাহলে ওর মা কি, না না জেনে রাখুন, বাচ্চা যখন বড় হয় তখন কিন্তু দেখবেন বাচ্চা যখন কোলে থাকে না, এখনকার দিনে বাচ্চারা দেখবেন প্রচণ্ড নেশাখোর হয়ে যায় বড় হয়ে গেলে, কেন হয় অনেকগুলো কারণ আছে, তার মধ্যে একটা প্রধান কারণ কি, এখন দেখবেন শুধু পুরুষ চাকরি করে তা নয় স্ত্রীও চাকরি করে, করে না, তাহলে যে মেয়েটি চাকরি করে তার স্বামী চাকরি করে দুজনে মিলে, তার বাচ্চা যখন জন্ম নেয় তখন বাচ্চাটাকে কাজের মেয়ের কোলে দিয়ে দেয়, নি কি বলে, একটি বোতল ধরিয়ে দিলাম, এই বোতলের দুধটা তুই দিবি, আমি সকাল আটটায় বুকের দুধ দিলাম, তারপর বোতলটা সারাদিন দিবি, তারপর আমি রাত্রি আটটার সময় কাজ থেকে ফিরে আবার দেবো, ওই যে সকাল থেকে বোতল ধরতে শুরু করলো বড়তে আর বোতল ভুলতে পারলো, ওই জন্য বোতল ভোলে না। আবার অনেকে বলে প্রদীপ বাবা তুমি তো কীর্তন করছো একটু বলে দাও, আমার ছেলে আমাকে খেতে দেয় না কেন, বলে কী করে খেতে দেবে, ছেলে তো আগে থেকে সিগন্যাল দিয়েই দেয় যে তোমাকে দেবো না, বলে কীরকম সিগন্যাল, একবার বাস্তব প্রমাণ দেখবেন, লক্ষ্য করুন বাড়িতে কীরকম সিগন্যাল, বাচ্চাকে যখন কোলে করে আপনি নাচান তখন বাচ্চা দেখবেন পা নড়ায় খুব, দেখবেন যত না মাথা নয় পা নড়ায়, বাচ্চাকে কী বলছে, খোকা তুই বড় হবি, বাচ্চা এরকম করে হব মা, দেখবেন খোকা তুই বড় হয়ে পড়াশোনা করবি করবো মা, দেখবেন হালকা করে পাগুলো নড়ায়, এদিকে 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 পাগুলো নড়ায়, কিছুক্ষণ পরে খোকা তুই চাকরি পাবি, পাবো মা, খোকার তোর টুকটুকে বউ আনবো, আনবো মা, আমি বুড়ো হব তুই বড় হবি, আমাকে খেতে দিবি, বাচ্চা তোমার পা নড়ি বলে সেটি হবে না, দেখবেন আগে থেকে সিগন্যাল দিয়ে দেয়, ওই জন্য আপনাদের এই অবস্থাটা হয় আর কি, না না এটা বাস্তব কথা বললাম, মানুষের মতো মানুষ করুন, দেখবেন বাচ্চা ঠিক মতো কৃষ্ণ ভক্ত হলে যে বাচ্চার বিবেক আছে সেই বাচ্চা কোনোদিন, হরে কৃষ্ণ, সেই বাচ্চা কোনোদিন মা বাবাকে ছাড়ে না। আমার দিকে তাকাবেন, ছেলে যখন বড় হবে মধুনাম কীভাবে দেবেন, বাচ্চাকে কোলে নিয়ে একটা গান গাইতে হয়, এই গানটার মধ্যে আপনাদের কৃষ্ণনাম ভজনের কথা বলে দেবো, মন দিয়ে শুনবেন, আপনাদের এই মারোগ্রামে গায় কিনা জানি না, আমাদের বিভূমের বিভিন্ন জায়গাতে মেয়েরা ছেলেকে বাচ্চাকে কোলে নিয়ে রাত্রিবেলা যখন ঘুম হয় না তখন কি বলে, ঘুম নেই ঘুম নেই, আপনারা করেন না আমার দিদি করে, ঘুম নেই যখন ঘুম হয় না তখন কি করে দেখুন, এর মধ্যে কিন্তু আমি আপনাদেরকে ভালো একটা শাস্ত্র শিক্ষা দেবো, ছেলে ঘুমলো এই গানটা গাই না, পারা জুড়লো পারা জুড়লো, এর মধ্যে কৃষ্ণ নাম আপনারও হবে বাচ্চার হবে, দেখুন ছেলে ঘুমলো, ছেলে ঘুমলো, পারা জুড়লো পারা জুড়লো, বর গিয়েলো দেশে দেশে বলে বলিতে ধান খেয়েছে খাজনা দব কিসে কিসে, ওই দেখে ছেলে ঘুমলো পারা জুড়লো বর গিয়েলো দেশে বলে হারি গোলে গোলে ধান খেয়েছে
सुंदर भावे छेले घोमलो पारा जुड़लो कोड़ गियलो देशे बोल बोलते धान खेयेछे खाजना तब किशे किशे अरे छेले घोमलो पारा जुड़लो कोड़ गियलो देशे बोल बोलते धान खेयेछे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण हरे हरे कृष्ण Krishna Krishna Hare 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 Rama Hare Hare Rama 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Bachcha jokhon boro hobe tokhon poraben oye ajagotti aschitiri আয়ে আমটি আমি খাব পিড়ি হাসইতে ইঁদুর ছানা ভয়ে মরে ইগল পাখি পাছে ধরে এইদিকে দেখান এই কথাগুলো পড়াবেন এটা পড়ালে বাচ্চা বড় হয়ে চাকরি পাবে স্কুলে কিন্তু এর সঙ্গে এইটাও পড়াবেন কয়ে কৃষ্ণ রয়ে রাধা দন্তনতে নিতাই গয়ে গৌর বরকি জয়ে জগন্নাথ কেউ যদি এভাবে বিদ্যা শিক্ষা দিতে পারে বাচ্চাকে তবে বাচ্চা ভবিষ্যতে কৃষ্ণ ভক্ত হয়েই যায় কিছু নিয়ম আছে যেগুলো আপনারা করবেন আপনাদের জীবন সফল হয়ে যাবে এই জন্য লক্ষ্য করুন মায়েরা বাচ্চা যখন বড় হলো ছোট্ট রঘুনন্দন তাকে তার বাবা শিখিয়ে দিল কৃষ্ণ ভজনা করতে এই রঘুনন্দনটিকে কামদেব মদন হরে কৃষ্ণ মায়েরা এই রঘুনন্দনটি বাস্তবে কে তত্ত্ব বলল কামদেব মদন রঘুনন্দন হলো কেন মা এই দিয়ে তাকাবেন কামদেব মদনে কটা বান ছিল জোরে বলুন পাঁচটা বান ছিল সবাইকে মারতে মারতে ভগবান কৃষ্ণকে মেরেছে কৃষ্ণ বলল কামদেব আমার দেওয়া বান তুমি আমাকে মারলে আমি তোমাকে অভিশাপ দিলাম মর্ত্যকুলে জন্ম নাও সঙ্গে সঙ্গে কামদেব কেঁদে কেঁদে বললো হে গোবিন্দ অভিশাপ যদি দিলে আমায় মর্ত্যকুলে জন্ম হোক আশীর্বাদ দাও যেন তোমার চরণ সেবা করতে পারি তোমায় যেন ভজনা করতে পারি কৃষ্ণ বলল কামদেব তুই তো বড় চালাক তাই তুই যদি আমার ভক্ত হতে চাস তাহলে আমাকে যেতে হবে ওরে কামদেব মদন তুই শিখণ্ডে রঘুনন্দন রূপে যাবি আমি শিখণ্ডে গোপীনাথ রূপে যাব একদিন রঘুনন্দন তুই নিজের হাতে আমাকে নাড়ু খাওয়াবি সেই নাড়ু খেয়ে জগৎকে শিক্ষা দেব এই নাড়ু খেলে জগতের মানুষের কি মঙ্গল হতে পারে ইনি হলেন কামদেব মদন তাই তত্ত্ব কি বলল অবজে নয়ন অঙ্গ ধরিয়া অঙ্গ ব্রজে রয়ন অঙ্গ ধরিয়া অঙ্গ গৌরে আওলা গৌর সঙ্গ ও গৌরে আওলা গৌর সঙ্গ গৌরে আওলা গৌর সঙ্গ ভকতি ভূষণ ভকতবে ভকতি ভূষণ ভকতবে ভকতি ভূষণ ভকতবে আরে ভকতি ভূষণ ভকতবে বিদায় মহিলা আপন বে ছোট্ট ছেলেটা আস্তে আস্তে বড় হলো বাবা এই নামটি গাইতে গাইতে যাচ্ছে আপনারা সবাই মিলে একটু এই নামটি গাইবেন সবাই মিলে গাইবেন যে যেখানে আছেন খুব ভক্তি ভরে ভক্ত রঘুনন্দনে গান আপনারা সবাই গাইবেন
একটু পরে রঘুনন্দন নাড়ু খাবে আপনার প্রেম সে সবাই মিলে একটু প্রেম সে সবাই মিলে একবারে বাবু হয়ে বসুন মাথায় কাপড়টা দিয়ে সবাই মিলে যে যেখানে বসে আছেন মায়েরা যে যেখানে বসে আছে প্রেম সে ভক্তি ভরে এই জায়গাটাকে ব্যবহার করুন আপনার জীবনে কাজে লাগবে ভক্ত রঘুনন্দন গাইছে কৃষ্ণ কেশব এই গানটি গাইতে গাইতে আপনি ঘর সংসারের কথা ভুলে যান মনে মনে ভাবুন আমি গোবিন্দের চরণেই বসে আছি এই ভাবনা চিন্তা নিয়ে যদি প্রেম সে কেউ গান গাইতে পারে না মা একটুখানি এখানে প্রেম জাগরিত হলে আপনার গোবিন্দের কৃপা হয়ে যাবে সবাই মিলে গাইবেন আমার সঙ্গে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কেশব সুধা মাখা এই না হরে না মধু মাখা এই না বলুন একসঙ্গে বলুন একসঙ্গে বলবেন আমার সব চাইতে ভালো লাগছে শুধু মারো নয় প্রত্যেকটি জেলায় জেলায় কালকে আমি ঝাড়খণ্ডে ছিলাম ঝাড়খণ্ড প্রপার ঝাড়খণ্ড জঙ্গলের মাঝে গ্রাম কাটনা গ্রাম তো বহু দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ এসেছিল যখন আমি এই গানটা গাইছিলাম না এত ভক্তি ভরে গাইছে এত জোরে গাইছে গোটা আসরটাকে মুখরিত করে দিচ্ছে আমি আপনাদেরকে আশা করবো আপনার এই গানটা যারা গাইতে পারবেন তারা জোরে জোরে গাইবেন যারা গাইতে পারবেন না অন্তত একটু তালি দেবেন কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরে নাম মধু মাখা এই নাম 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 হরে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম আমি বহুত খুশি কেন খুশি বলুন তো যারা দূরে বসে আছে আমি আগেই বললাম দূরে বসে আছে বলে ভক্ত হয় নয় তা নয় মুর্শিদাবাদ জেলাতে অনেক মানুষ কীর্তন শোনে এমন এমন মানুষ আছে প্যান্ট শার্ট পরে সামনে চশমা নিয়ে কালো চশমা নিয়ে বসে থাকে আন্ডার শুটিং করে তা আমি মনে মনে ভাবি এগুলো ভক্ত নয় কিন্তু যখন আমি প্রেমের কথা বলি তখন তাদের চোখ থেকে জল পড়ে তখন বুঝে নিলাম না না সাইজটা আলাদা হতে পারে ভেতরে প্রেম আছে ওই জন্য অনেক দূরে দূরে অনেক দাদা ভাইয়ের আছে যারা হাত তালি দিয়ে প্রেম শেখাইছে এরা গাইবেন আমার সঙ্গে একটু গাই গান সবাই মিলে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই না হরি নাম মধু মাখা এই বলুন বলুন কৃষ্ণ বহুত আচ্ছা বাহ আপনাদের ভেতরে যে এত সুন্দর প্রেম ছিল এটা আমি আগে বুঝতে পারিনি আবার একবার প্রেম সে গাইবেন এরা গাইবে না কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই ও কই ও কই ও কই ওকে ডাকুন ওকে ডাকুন একটু দেখুক যদি কৃপা হয়ে যায় বলুন কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম 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 হরি কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব এই নাম হরি নাম মধু মাখা এই নাম এই নাম জপ বলো আপনারে হাই রাম জপ বলো আপনারে এই নাম জপ বলো আপনারে এই হরি ধ্বনি ধ্বনি দেখুন
পশু যদি বস হয় তো ও বস হবে না বলুন। আপনারা যত না নাচলো চাইতে বেশি নেচে দিয়েছে এবং নাচতে নাচতে এত সুন্দর ব্যালেন্স ব্যালেন্স রেখেছে, এরকম করে করতে করতে রয়ে গেল আর কি, কিন্তু গোবিন্দকে ঠিক ব্যালেন্সটা রেখেছে আর কি। এই যে দেখান বলুন, রাধা রানী কি, বাহ বাহ, যত রাত বাড়ছে আপনাদের শব্দও বাড়ছে। শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, মুকুন্দ সরকার বাতাসাটাকে নিয়ে আসতে মন্দিরে পুজো করছে। তার আগে আপনাদের বলে দিয়ে যাই, ভগবানকে ভজনা করবেন না আস্তে। এই জগতে যদি কেউ ভগবানকে ভজনা করতে পারেন, দাস হয়ে বাচ্চা শব্দ বন্ধ করুন, তবে গোবিন্দের কৃপা পাওয়া যায়। যে যেখানে বসে আছেন ভাই, দাস হয়ে ভজনা করেছিল কে আস্তে? হনুমান। একটা পশুকুলে জন্ম নিয়ে হনুমান যদি ভগবানকে ভজনা করতে পারে, মানুষ হয়ে আমরা কি করলাম? না 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 না, আপনারা কর্ম করবেন, বিচার করবেন, আমি যে মানুষ হলাম আমার কর্ম কি? পশু যদি কর্ম করে দেখাতে পারে, আমরা কি করলাম? আমরা যেখানে আসছি বীরভূমের শ্রীপাট ময়নাডাল, আপনার নাম শুনেছেন ময়নাডাল মহাপ্রভু মন্দির, ওখানে অবাক হয়ে যাবেন মায়েরা যখন দেখবেন অন্নপ্রসাদ দেওয়া হয় না, কোথাও কুকুর নাই। যখনই মহাপ্রভুর পরমান্নটা দেওয়া হয় না, তখন কোথা থেকে কুকুর এসে পাতাটাকে তুলে নিয়ে চলে যায়। এর থেকে আপনারা কী শিখে নিলেন? হরে কৃষ্ণ, এর থেকে কী শিখে নিলেন? একটা কুকুর পর্যন্ত পরমান্ন পাবার জন্য বসে আছে, আর আমরা মানুষ কুলে জন্ম নিয়ে কী করলাম? তিন ঘন্টার কীর্তন শুনতে এসে ভেতরে কী ঢুকালাম? সীতামাকে যখন হনুমান উদ্ধার করল, সীতামা আদর করে হনুমানকে একটা মতির মালা দিল, মতির মালা দিল, ওরে হনুমান রে। এই দিয়ে তাকাবেন, ওরে হনুমান রে, তুই যখন আমায় উদ্ধার করলি, তবে তোকে মতির মালাটা আমি দিলাম, যতন করে রাখি, যতন করে রাখি। পশুর পশুর ভক্ত, দেখুন পশু কত বড় ভক্ত। হনুমান যখন মতির মালাটা পেল, এই মালা পেয়ে প্রথমে কপালে ঠেকাল, তারপর কানে ঠেকাল, তারপর চোখে ঠেকাল, তারপর নাক দিয়ে শুকে শুকে দেখল, তারপর দাঁত দিয়ে কেটে কেটে 64 টুকরো করে দিল। তত্ত্ব বলছে দাঁত দিয়ে কেটে 64 টুকরো করলো, 63 কেন হলো না, 62 কেন হলো না, 64 কেন হলো? এইদিকে এই 64 টুকরো কলিযুগে 64 মহান্ত রূপে। যখন হনুমান মতির মালাটাকে অপমান করে দাঁত দিয়ে কেটেছে, লক্ষণ চিৎকার করে বলছে, মা সীতা, এ তুমি কি করলে? পশুকুলে জন্ম নিয়েছে ও কি মতির মালার মানে জানে? তোমার মতির মালাকে অপমান করেছে, হনুমানকে অপমান করছে লক্ষণ। সীতামাকে বলছে, সীতামা এ তুমি কি করেছো? বানরে সপিলে মতি, মতিতে তারা নাই কমতি, অনাসে কাটে তারে দন্তে, শিশু মানে না দেবতা, এ মানুষ পূজে তারে জ্ঞানবন্তি। এইদিকে
बानर के जदि मतिर माला दाओ बानर मतिर मालार माने कि जाने एक बच्चा के कोले कोले निये गिये जदि मंदिरे बसिए दाओ तबे बच्चा मंदिरे प्रसाद करे दे पायखाना करे दे बच्चा तो बुझते पारे ना मंदिरे भगवान की महत्व आछे बुझते पारे बाबा बच्चे अतुल्य धन तुलसी हरे कृष्ण तुलु ध्वनि देवें अतुल्य धन तुलसी रे तुमी जारे तुलसी रे कथागुलो नजर देवें माने गुलो बुझते पारबें अतुल्य धन तुलसी रे तुमी जारे तुलसी रे कुकुरे की तार मान्य राखे तुमी जे तुलसी रे माला कंठे नाओ जे तुलसी रे माला गलाय पड़े सेई तुलसी गाछेर मध्ये पसाब करे दे कुकुर कुकुर की जाने तुलसीर मालार माने की आछे माने की आछे माने बार बार हनुमान के कुकुरेर संगे तुलना करछे बोलछे तुमि कि जानो ना लक्ष्मी सुख अति सुखेर पाखी सुख पाखी बड़ सुखेर पाखी ताके जतन करे राखलेओ तार शरीरे रोग हय सुख पाखिरो रोग हय व्याधि ताके राखे जतन करे व्याधि जतन करे राखते पारे ना बार बार जखन हनुमान के अपमान करछे संगे संगे सीता मा लक्ष्मणेर कथा शुने बलल ए हनु তুই আমার মালাকে কেন অপমান করলি বল হনুমান কেঁদে কেঁদে বলে মাগো এই প্রেমের কথাগুলো শুনবেন আর এই কথাগুলো শুনবার সময় আস্তে আস্তে বাচ্চারা যদি চিৎকার করে তাদেরকে চুপ করে বসিয়ে দিন কারণ একটা কথা ফাঁক হয়ে গেলে আপনাদের জীবন থেকে কিন্তু সেটা ঢুকবে না এই দিকে তাকাবেন মায়েরা এই দিকে হরে কৃষ্ণ একবার শব্দ নয় ওখানে শব্দ নয় এই যে এই যে এই যে এই যে লক্ষ্য করুন কি বলছি হনুমান তুই বল বল কেন মতির মালাকে কেন তুই আমার কেন তুই আমার কেন তুই আমার কেন তুই আমার মতির মালাকে অপমান করলি অপমান করলি হনুমান কত বড় ভক্ত দেখুন সীতা মায়ের চরণে প্রণাম করে বলল মা গো যাকে একবার মা বলে ডেকেছি পুত্র হয়ে সে মা কি কখনো অপমান করতে পারে এ জগতে মানুষ কুলে জন্ম নিয়ে বহু ছেলে তার মা কি অপমান করে কিন্তু আমি পশু কুলে জন্ম নিয়ে দেখিয়ে দেব মা কি অপমান করতে বল হরি বল এ মালা তুমি যখন আমায় দিয়েছিলে আমি তোমায় অপমান করি নাই মা তুমি যখন এ মালা দিলে তখন মালাটাকে কপালে ঠেকালাম আমি কেন জানো এ মালা তো যেমন তেমন যেমন তেমন মালা নয় গো এ মালা আমার মায়ের দেওয়া প্রেমের মালা এ মালা প্রথমে মাথাতে ঠেকালাম আমি কেন জানো মায়ের দেওয়া ভালোবাসার মালা ভালোবাসার মালা তারপর কপালে ঠেকালাম তারপর কানে ঠেকালাম আমি কেন জানো এই মালাতে রামে নামে শোনা যায় কিনা চোখে ঠেকালাম কেন জানো কেন জানো এই মালাতে ভগবান রামে দেখা যায় দেখা যায় কিনা এ মালা নাক দিয়ে সুখী দেখলাম কেন জানো এ মালাতে রামে অঙ্গির গন্ধ পাওয়া যায় কি পাওয়া যায় কি না জীবি দিয়ে চেটে চেটে দেখলাম আমি কেন জানো কেন জানো এ মালাতে রামে চরণের তুলসীর স্বাদ পাওয়া যায় কি না প্রেম প্রেম এ মালাতে তুলসীর চরণের স্বাদ পাওয়া যায় স্বাদ পাওয়া যায় কি না যে মালাতে রাম নাম শোনা যায় না রাম দেখা যায় না রাম অঙ্গের গন্ধ পায় সে তো অলঙ্কার নয় সে তো কলঙ্কির তাই সেই মালাকে আমি দাঁত দিয়ে কেটে কেটে ফেলে দিলাম সেই মালাকে আমি দাঁত দিয়ে কেটে কেটে ফেলে দিলাম বেশ 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 আর আশীর্বাদ করে দিন আসুক আচ্ছা ঠিক আছে আশীর্বাদ করে দিন হয় না হয় তো এভাবেই তো ভক্ত হয়ে যায় সবাই হরে কৃষ্ণ এই দেখুন দেখেছেন তো কি অবস্থা বলুন হরে কৃষ্ণ প্রণাম করো প্রণাম করো জোরে বলুন প্রণাম করুন দেখুন বলছি হরে কৃষ্ণ বলছেন না আচ্ছা এসেছে এইটাই কৃপা আবার সবাই বলুন নিতাই গৌর হরি গৌর হরি বল যাও বাবা খুব খুশি যাও খুব ভালো বাড়ি যাও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে নিচে নামুন বসো বসো ঠিক 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 ঠিক
কাল থেকে মিষ্টি খেও হ্যাঁ যাও মিষ্টি খাবে কাল প্রেম সে বলো রাধা রানী কি এই যে তাকাবেন মায়েরা প্রেমটা দেখুন এ তো অলঙ্কার নয় কলঙ্কের হার তাই আমি দাঁত দিয়ে কেটে কেটে ফেলে দিলাম লক্ষণ তখন তাড়াতাড়ি কেঁদে কেঁদে বলে হনুমান রে আমি রামচন্দ্রের ভাই লক্ষণ আমার মনে অভিমান ছিল অহংকার ছিল আমি ভগবানের ভাই আজকে তোকে দেখে আমার সব অহংকার দূর হয়ে গেল তুই আমায় শিখাইয়ে দে কেমন করে রামে ভজনা করতে হয় হনুমান কেঁদে কেঁদে বলে লক্ষণ যদি আমি রামকে কত ভালোবাসি তা দেখাবো কেমন করে জানো এই দিকে তাকান লক্ষণকে বললে তোমার তীরটা দাও যে না তীরটা দিয়েছে হনুমান বক্ষ বিদীর্ণ করেছে দেখে একা রাম নয় দেখে সীতারামের যুগল দেখে সীতারামের যুগল মিলন 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 হনুমানের হৃদয় মাঝে সীতারামের যুগল মিলন আর কি তারে মারতে পারে হনুমানের যুগল মিলন আর কি তারে মারতে পারে হনুমানের যুগল মিলন আর কি তারে মারতে পারে দেখে সীতারামের যুগল মিলন আপনারা যারা বাতাসা প্রসাদটা নিয়ে যাবেন একটু বলে দিই ফাঁকে আজকে যখন মায়েরা নিয়ে যাবেন তখন কাপড়ে কোণে বেঁধে নিয়ে যাবেন ব্যাগে নেবেন না কাপড়ের কোণে যত্ন করে বেঁধে শ্রীহরির নাম করে নিয়ে যাবেন দাদা ভাইয়েরা পকেটে নিয়ে যাবেন যত্ন করে বাড়ির জন্যে বাতাসা কম আছে যদি কেউ একটা পান চার টুকরো করে ভেঙে আরও চারজনকে দেবেন স্বার্থপরের মতো এরকম ভেবে নেবেন না যাক আমি একটা পেয়ে গেলাম বেঁচে গেলাম তা নয় আপনার দ্বারায় যদি আরও পাঁচজনের মঙ্গল হয় তার জন্য ভেঙে ভেঙে সবাইকে দেবেন আপনি বড় মন দেখিয়ে যাবেন আপনার চিরকাল মনটা বড়ই থেকে যাবে আর যদি মনে করেন আমি দুটো পেয়ে গেছি কাউকে দেখাই না নিয়ে চলে যাব আপনি সেটা কিন্তু করবেন না নিবেদন আপনাদের সামনে আসুন যারা আমাকে টাকা দিতে আসছে আমি তাদেরকে বারবার অভিনন্দন জানাবো এই জন্যে আর একটা কথা জানাবো কীর্তন শেষ হওয়ার পর আপনারা দেবেন কীর্তন চলাকালীন নয় কারণ একটা ডিস্টার্ব হয়ে যায় কীর্তনে এই জন্য বলে যায় বাড়ির বাচ্চাদের মানুষের মতো মানুষ করুন এই দিকে তাকাবেন মায়েরা বাচ্চার মন কচি বাঁশের মতো যেদিকে মাকাবেন সেদিকে মাকবে বাঁশ মোটা হয়ে গেলে আস্তে এদিকে বাঁশ মোটা হয়ে গেলে আর ভাঙবে না বাবা মোটা হয়ে গেলে কচি বাঁশ বাঁকবে যেদিকে বাচ্চা ছোটো থাকবে শিক্ষা দেবেন চাণক্যদেব বলল বাচ্চার পাঁচ বছর পর্যন্ত কোনো দোষ ধরবে না খেলবে পড়বে ভাঙবে কিন্তু বাচ্চা যখন ওমায়রা পাঁচ থেকে পনেরো বছর বয়স থাকবে তখন কী করবেন তাকে শাসনের চোখে রাখবেন নইলে ছেলে বিগড়ে যাবে যখনই ছেলে মেয়ের বয়স এই দিয়ে তাকাবেন ষোলো হয়ে যাবে তখন তার সঙ্গে বন্ধুর মতো ব্যবহার করবেন এই দিয়ে তাকাবেন সবাই বলুন রাধা রানী কি এবার নাড়ুটা খাওয়াবো আপনারা সবাই বাবু হয়ে বসুন মাথায় কাপড় দিয়ে খুব প্রেমসে বলবেন আর দাদা ভাইরা যারা দাঁড়িয়ে আছেন ভক্তি ভরে দাঁড়াবেন এবং প্রেমসে দেখবেন এই জায়গাটি সবাই মিলে একবার সবাই মিলে মুকুন্দ সরকার গাইছে তার ছোট্ট ছেলে রাস্তায় খেলা করছে মুকুন্দ কি গাইছে মামা অন্তরা মন্দির মন্দিরে তুমি জাগো 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 মদন মায়েরা কুরু ধরে দেবেন মামা অন্তরা মন্দির জাগো জাগো মদন কৃষ্ণ গোপাল গোপাল মদন কৃষ্ণ গোপাল মম অন্তর মন্দিরে জাগ জাগ মদন কৃষ্ণ গোপাল গোপাল মদন কৃষ্ণ গোপাল লয়ে রাধাবামে এসব রাজধামে লয়ে রাধা লয়ে রাধা বামে এসব রাজ ধামে
জান বল্লভ সবাজো যাবে এসে গিরি ধরিলা মদন কৃষ্ণ গোপাল অন্তর মন্দিরে জগ মদন কৃষ্ণ গোপাল অন্তর মন্দিরে জাগো জাগো মদন কৃষ্ণ গোপাল গোপাল মদন কৃষ্ণ গোপাল আজি মদন কৃষ্ণ গোপাল গোপাল মদন কৃষ্ণ গোপাল কবিরাজ এই জায়গাটা সবাই লক্ষ্য করবেন আজকে কীর্তন গানের অনুষ্ঠানটা একটা কারণে মনোহর চন্দ্র মহাশয় প্রতাপপুরে গিয়ে বায়না করার সময় একটা কথা বলেছিলেন দাদা বায়না করলাম একটাই কারণে আমার মা বাবা বয়স্ক তো সব জায়গায় কীর্তন শুনতে যেতে পারে না তো ওইরকম মা বাবা অনেকেরই গ্রামে আছে যারা যেতে পারে না বহুদূরে কীর্তন শুনতে কম বয়সে ছেলেরা মেয়েরা যায় কিন্তু এরা যেতে পারে না এদের জন্যে এই কীর্তন অনুষ্ঠান মনোহর চন্দ্র মহাশয়কে আপনার আশীর্বাদ করুন সবাই যেন তিনি বছর বছর অনুষ্ঠান করাতে পারেন ভক্ত সেবা করাতে পারেন সবাই মিলে হাত তুলে নিদায় গৌর হরি আপনাদের যে হাত তোলার আশীর্বাদ ওনার মাথায় পড়ল আশীর্বাদ হয়ে গেল সংসারের মঙ্গল হয়ে গেল ওনারা দু ভাই যে আছেন ছোট ভাইও খুব ভালো মানুষ পরিবার খুব সুন্দর খুব সেবা যত্ন ভক্তির ব্যাপার দেখালো তিনি বলেছিলেন মায়ের যখন ব্যাপার তখন মায়ের কথা একটু বলবেন যে যেখানে বসে আছেন সুন্দর করে শুনবেন এই জায়গাটি এই মায়ের ঘটনাটা শুনতে শুনতে কারো শরীরে খোঁচা লাগতে পারে কিন্তু খোঁচা হিসেবে নেবেন না প্রেম হিসেবে নেবেন এই জগতে সবচাইতে বড় আপন কে জোরে বলুন মা একবার জোরে বলবেন কে বাস দাঁড়ান বাপনে জনম দিয়া উছলি হি পানিছে কিন্তু মা নে জনম দিয়া আপনা জানকা কোরবানিছে বাবা তো দুদিন আনন্দ করেছে কিন্তু যিনি মা হয়েছেন তিনি কত কষ্ট করেছেন যার পেটে বাচ্চা থাকে সে সারাত্রি জেগে থাকে বাড়ির সবাই ঘুমোয় মা কিন্তু যার পেটে বাচ্চা থাকে না সারাত্রি উঠে আর বসে মা হওয়া যে কত জ্বালা একমাত্র যিনি মা হয়েছেন তিনি জানেন আর মা কাকে বলে আপনারা বহু দূর থেকে কম বয়সে ছেলেরা কীর্তন শুনতে এসছেন আমি সাতটায় এরা বসেছে আসরে এখন বারোটা বাজতে চললো চার ঘন্টা হতে চললো আপনারা বসে আছেন এই জন্য বলে রাখি রাত্রি বারোটার পর যখন বাড়ি যাবেন তখন দেখবেন বাড়িতে সবাই ঘুমোচ্ছে এগারোটা বাজে তো রাত্রি এগারোটার পর যখন বারোটায় বাড়ি যাবেন তখন দেখবেন বাড়ির সবাই ঘুমোচ্ছে একজন কিন্তু দরজাটা খুলছে আর বেরোচ্ছে তিনি হলেন জোরে বলুন মা এইদিকে হসপিটালে মা বাচ্চা হতে যায় ডাক্তার বলে মায়ের বাঁচবার আশা নেই ছেলে বাঁচতে পারে মা তখন মৃত্যুর সঙ্গে লড়াই করে ডাক্তারবাবুকে ইশারা করে ডেকে বলে ডাক্তারবাবু আমি যদি মরে যাই মরে যাব মৃত্যুর আগে আমার খোকাকে দেখে একবার মরতে পারবো তো এত বড় কথা পৃথিবীতে কে বলতে পারে একমাত্র মা সন্তান যখন জোরে হোঁচট খায় না তখন দেখবেন চিৎকার করে বাবা বলে না উহ মা কি জোরে লাগলো কিন্তু যখনই মা বলে চিৎকার করে না তখন দেখবেন তার অনেকটা কষ্ট দূর হয়ে যায় এই জন্য বাবা মাকে যে কাঁদায় সংসারে তার সুখ হয় না আপনি কোনোদিন আপনার মেয়েকে এরকম সাই দেবেন না যে পরের বাড়িতে গিয়ে মা বাবাকে সেবা করবে না আপনি শিক্ষা দেবেন ওরা যেমনই হোক না কেন ওদেরকে ভালোবাসতে শেখো তবে আপনার কর্মটা ভালো হবে এই দিয়ে তাকাবেন আর মা কাকে বলে হরে কৃষ্ণ মা কাকে বলে একটা মেয়ের পেটে একটা বাচ্চা দশ মাস দশ দিন জায়গা হয় কিন্তু সেই ছেলেটা বড় হয়ে কলকাতায় ফ্ল্যাট কিনলে মা বাবার সেখানে একদিনের জন্য জায়গা পর্যন্ত হয় না এর চাইতে দুঃখের কি হতে পারে হরে কৃষ্ণ আর মা কাকে বলে ও মাইরা আমি জীবন্ত অবস্থায় দেখেছি একটা মেয়েকে ২২ বছরের মেয়ে একটা তিন বছরের বাচ্চাকে রেখে আত্মহত্যা করেছে শরীরে আগুন দিয়েছে গোটা মাংসগুলো সরে সরে পড়ছে আমার দিকে তাকাবেন
যখন মৃত্যুর সঙ্গে লড়াই করছে আবার মরবে, পাড়ার মেয়েরা জিজ্ঞাসা করছে খুকি ছেলেটাকে রেখেতে চলে গেলি, শেষ ইচ্ছা তোর কিছু আছে কিছু বলবি? মেয়েটা তখন মৃত্যুর সঙ্গে লড়াই করতে করতে বলে, দিদি আমার খোকাটাকে দেখো, মাংসগুলো খসে খসে পড়ছে, মৃত্যুর সঙ্গে লড়াই করছে, সবাইকে ভুলে গেছে কিন্তু সন্তানকে ভুলে নাই। ছেলে যদি রাগ করে চলে যায়, না খায়, বাড়ির সবাই ঘুমায়, সবাই খেয়ে নেয়, একজন খায় না, তিনি হলেন মা। এই জন্য মাকে কেউ কাঁদাবেন না। একটা ছোট্ট প্রমাণ আপনারা অনেকেই পেয়েছেন, কলকাতার খোকনবাবুর কথা ক্যাসেটে শুনেছেন। আজ আর খোকনবাবুর কথা বলবো না, একটা সুন্দর কথা বলবো। আপনি যদি রক্ত গরমে একটা খারাপ কাজ করেন, আপনার সন্তান বড় হয়ে সেই কাজটা করে আপনাকে দেখাবে। আমি প্রমাণ দিয়ে দিই, কলকাতায় আমরা প্রচুর গান করতে যাই, সিগন্যালে যখন গাড়ি যায়, দাঁড়িয়ে যায় না সিগন্যালে, গাড়ি দাঁড়িয়ে যায়, প্রচুর গাড়ি দাঁড়িয়ে যায়, তখন দেখতে পেলাম একদিন একজন বয়স্ক মানুষ, 75 বছর বয়স, এই দেখুন এই দেখুন, কাঁপতে কাঁপতে একটা রুমালকে হাতে নিয়ে এসে সবার গাড়িগুলো মুছে দিচ্ছে। যখন মুছে দিচ্ছে জিজ্ঞেস করলাম, কাকাবাবু গাড়ি মুছছেন কেন? ওরে বাবা, পেটের জন্যে। কি জন্যে? আমার পেটের জন্যে। আপনি একা আছেন না আর কেউ আছে? তোমার কাকিমা, ওর জন্যই তো সব, নইলে কোন দিন আমি গাড়ি চাপা পড়ে মরে দিতাম। এখানে কি শিক্ষা পেলেন? স্বামী স্ত্রীর সম্পর্কটা এমন, স্ত্রী আর স্বামীর সম্পর্কটা এমন যে স্বামী যদি বৃদ্ধ হয়ে যায়, বৃদ্ধা স্ত্রী দেখবেন তাকে তুলে তুলে পায়খানায় নিয়ে যায়, নিজের হাতে খাইয়ে দেয়। স্ত্রী যদি কম বয়সে রোগগ্রস্ত হয়ে যায়, স্বামীর রোজগার না থাকলেও লোকের কাছে চেয়ে চেয়ে বেড়ায় তাকে ভালো করবার জন্য, এটা স্বামী স্ত্রীর গূঢ় সম্পর্ক, শিখে নিতে হবে আপনাদেরকে। বলছে তোর কাকিমার জন্য যত কষ্ট, নইলে মরে দিতাম। কাকাবাবু আপনার বাড়িতে আপনার ছেলে নাই? কিছুক্ষণ চুপ করে গেল। আপনার ছেলে নাই? আছে। টাকা দেয় না? 50,000 টাকা বেতন পায়, কোনোদিন 5 টাকারও মুখ দেখাতে পারেনি। আপনাদের কাছে নিবেদন, ওই ছেলেটি যে বাবাকে 5 টাকা মুখ দেখাতে পারেনি, তার যে ছেলেটাকে জন্ম দেবে সে ছেলেটাকে কি শিক্ষা দিল? ওরকম বাচ্চা সমাজে জন্ম নিলে ও আরো দূষিত বাচ্চার জন্ম দেবে। ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, এমন বাচ্চা জন্ম দিন যে বাচ্চা জগৎকে শেখাবে, আমাকে দেখে শেখো আমি বাবা মাকে কেমন ভালোবাসতে পারি, ওর দ্বারা আরো 5 জন শিখবে। আপনারা সেরকম কর্ম করবেন তবে আপনাদের লাভ আছে। তাই মায়ের মতো আপন আর কেউ নাই। তুমি যে মা সবে থেকে আপন, তুমি যে মা সবে থেকে আপন, মা তুমি যে মা সবে থেকে আপন, মা তুমি যে মা সবে থেকে আপন, তুমি আকাশ তুমি বাতাস, তুমি আকাশ তুমি বাতাস, তুমি আকাশ তুমি বাতাস, মাগো তুমি আকাশ তুমি বাতাস, তুমি যে ভুবন তুমি যে মা সব থেকে আপন, মা তুমি যে মা সব থেকে আপন, মা তুমি যে মা সব থেকে আপন। আমাকে জন্ম দিলে মা কত না ব্যথা, 10 মাস 10 দিন গর্ভেতে লুকাই, আমাকে জন্ম দিলে কত না ব্যথা, 10 মাস 10 দিন গর্ভেতে লুকাই, তোমারই কোলে শুই কত না আদর খেয়ে, তোমারে বলে কত আদর খেয়ে, করলে মাগো আমার হে যতন, মা তুমি যে মা সব থেকে যতন, মা গো মা তুমি যে মা সব থেকে যতন, মা জননী তুমি যে মা সব থেকে আপন, মা তুমি যে মা সব থেকে আপন, তুমি যে মা সব থেকে আপন, মা তুমি যে মা সব থেকে আপন।
রুমাল বা তোয়ালে নিচ্ছেন একটু মাথায় নিন, দাদা ভাইরা যা রুমাল বা তোয়ালে নিচ্ছে মাথায় নিন, মায়েরা মাথায় কাপড় নিন। এবার গোপীনাথের সেবা হচ্ছে, প্রসাদটা নেবার আগে তৈরি হয়ে দিন আপনারা, হৃদয়টাকে ভালো করুন, জোরে একটু উলুধনে দিয়ে দিন। বাবারা বলুন নিতাই গৌর হরি হরি হরে কৃষ্ণ। থালা কই প্রেম সে মায়েরা, এই জায়গাটি যখন দেখবেন আপনাকে উঠা বসা করবেন না, এটা হচ্ছে দামি সময়। এতক্ষণ ধরে কীর্তন শুনলেন, এই জায়গাটা দামি সময়, যা শেষ ভালো তার সব ভালো। এই জায়গাটা ভক্তি ভরে নিয়ে নিন, পাঁচ মিনিট পরে প্রসাদ নেবেন, বাতাস আপনাদের সামনে হরির লুটের মধ্যে ছুড়ে দেওয়া হবে, আপনারা নেবেন। যদি কেউ না পান দুঃখ নেই, হরির লুটে বাতাসা বাড়িতে রাখবেন, সেই বাতাসা ব্যবহার করবেন। যদি কেউ না পান কোনো দুঃখ নেই, যদি পান ভেঙে নেবেন। মুকুন্দ সরকার দেখলো ছোট্ট ছেলেটার, একটা ছোট্ট ছেলে এলো, কবিরাজ তুমি আমার বাবাকে চিকিৎসা করতে চলো। যখন কবিরাজ চিকিৎসা করতে যাবে তখন রঘুনন্দনকে ডেকে বলো, রঘু আজকের পুজোটা তুই কর। ছেলে বলল, বাবা আমি তো পুজো জানি না, মন্ত্র জানি না। বলে মন্তর মন্তর মন্তর, শুদ্ধ মন যদি থাকে তার আবার মন্ত্রের কী দরকার আছে। ওরে ভক্ত পল্লাদের হাতে ভগবান খেয়েছিল, ধুবের হাতে খেয়েছিল, তোর হাতেও খাবে। এই দেখ এই দেখ, মায়ের কাছে যা কিছু নাড়ুনি আয়। মা কি আজকের পুজোটা আমি করব। মা বলল, তুই মন্ত্র জানিস? না না মন্ত্রের দরকার নেই, বাবা বলেছে তো শুদ্ধ মন যার আছে মন্ত্রের কী দরকার আছে। ভক্ত পল্লাদের হাতে ভগবান খেয়েছিল, ধুবের হাতে খেয়েছিল, আমার হাতে খাবে না কেন গো? মা কি করেছে? রেগে বলছে, তোরা বাপ বেটা মিলে যা খুশি তাই করবে গিয়ে। ছোট্ট রঘুনন্দন মন্দিরে এলো, মন্দিরে এসে বলছে, গোপীনাথ বাবা তোমাকে কি সুন্দর ফুল দেয়, কি সুন্দর চন্দন দেয়, গঙ্গা জল দেয়, কিন্তু আমার কাছে কিছু নাই। আমি তোমার কেমন করে পুজো করব জানো? আমি তো মন্ত্র জানি না। তুমি নাকি ধ্রুবের হাতে খেয়েছো, তুমি নাকি পল্লাদের হাতে খেয়েছো। ছোট্ট নাড়ুটাকে নিয়ে পাথরের গোপীনাথের মুখের কাছে গিয়ে বলল, ও গো গোপীনাথ ঘনশ্যাম। এই জায়গাটি সবাই মাথায়, যে যেখানে আছেন দাঁড়িয়ে থাকলো, রুমাল থাকলে নেবেন, আপনার লাভ আছে। কিন্তু এই লাভটা আপন আপন গুরুর কাছে জেনে নেবেন, দারুণ লাভ আছে। এই সময়টাতে যে যেখানে আছেন, যদি আপনার কাছে থাকে আপনি নিন, না থাকলে নেবার দরকার নেই। ও গো গোপীনাথ ঘনশ্যাম, ও গো গোপীনাথ ঘনশ্যাম, গোপীনাথ বারবার বলছে, গোপীনাথ নাড়ু খাও নাড়ু খাও, তবু পাথরের গোপীনাথ নাড়ু খাচ্ছে না। রঘুনন্দন বলছে, গোপী ও আমার পাঁচ বছর বয়স তো, তুমি ঠিক মতো আমার সেবা বুঝতে পেরেছি, তুমি কেন নাড়ু খাচ্ছ না? আসলে দরজাটা হাঁ করে খোলা আছে তো, এই জন্য তোমার লজ্জা করছে। আচ্ছা বাবা দরজাটাকে হ্যাঁ বন্ধ করে দিলাম। ও গো গোপীনাথ তোমার হাতে বাঁশি আছে, এ বাঁশি আমি খুলে দিলাম, যদি তোমার প্রসাদ পেতে অসুবিধা হয় তাই বাঁশি খুলে দিলাম, এবার তুমি নাড়ু খাও। ও গো গোপীনাথ ঘনশ্যাম, ও গো গোপীনাথ ঘনশ্যাম, জোরে দেবেন রুদ্ধনি জোরে। তোমাকে এত করে বললাম তবু তুমি, ও বুঝতে পেরেছি, বাবা তোমাকে সুন্দর করে সাজিয়ে দেয়,
এইজন্য তুমি সাজার পরে খাও, আমি তোমায় সাজাতে পারি না এ বলে তোমার মনে অভিমান হয়েছে। তবে ও গো গোপীনাথ, এই প্রেমের জায়গাটা লক্ষ্য করুন, ও গো গোপীনাথ তুমি তো চন্দনে ভালোবাসো, কিন্তু সবার তো চন্দন কেনার পয়সা থাকে নাই, বা রইল চন্দন কেনার পয়সা, যদি কোনো ভক্ত ভক্তি চন্দন গোবিন্দের চরণে দিতে পারি, গোবিন্দের চরণে দিতে পারি, তবে ভক্তি চন্দন যদি কেউ গোবিন্দ চরণে দেয় গোবিন্দ কৃপা হয়ে যায়, যদি কুসুম ফুল না থাকে তবে মনে কুসুমে গোবিন্দের চরণে দাও, যদি তোমার কাছে গঙ্গা জল নাই বা রইল তবে নয়নের জল গোবিন্দ চরণে দাও। আমি তোমাকে কেমন ভাবে সাজাবো জানো, আমি সাজাবো তোমাদের মন সাজে, আশা ছিল বড় মনে সাজাবো তোমাদের মন ছিল বড়মনে, সাজাবো তোমারে মহান সাজে, আশা ছিল বড়মনে মিশাইয়া আমার ভকতির চন্দন, মন কুসুম দিব তোমার ভক্তি চন্দ্রী মন কুসুম দেব তোমার শ্রীচরণে, মিশাইয়া আমার ভক্তি চন্দন মন কুসুম দেব তোমার শ্রীচরণে, মিশাইয়া ভক্তি চন্দন মন কুসুম দেব তোমার শ্রীচরণে, সাজাবো তোমারে মহান সাজে, আশা ছিল বড়মনে রাগে, সাজাবো তোমারে মহান সাজে, আশা ছিল বড়মনে রাগে। এবার রঘুনন্দনের রাগ হলো, অভিমান হলো, তোমাকে এত করে বললাম তুমি ও তুমি নাড়ু খাবে না, বাবা যখন এসে বলবে তুই নাড়ু খাওয়াতে পারিস নি, আমি বাবাকে কি উত্তর দেবো? এই বলে ছোট্ট রঘুনন্দন 5 বছর বয়স, পাথরের গোপীনাথের পায়ে মাথা ঠুকছে, গোপীনাথ গোপীনাথ গোপীনাথ, রক্ত আর চোখের জলে মন্দির ভেসে যাচ্ছে। ভগবান মনে মনে ভাবছে, রঘুরে এই জগতে কেউ যদি আমায় পত্র দেয় পাতা দেয় তবে খুশি হয়ে যাই, পাতা না পেয়ে যদি ফুল দেয় আমি খুশি হয়ে যাই, ফুল না পেয়ে যদি কেউ জল দেয় আমি খুশি হয়ে যাই, তুই চোখের জল নয় রক্ত দিয়ে আমার চরণ সেবা করলি, আমি যদি তোর একটা নাড়ু না খাই তবে গীতাতে প্রতিজ্ঞা রবে না, আমি যে গীতাতে প্রতিজ্ঞা করেছি যে যথামাং প্রবর্তন্তে তাং স্থৈব ভজাম্যহম মমবৎমা অনুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্বা, যে আমায় যেমনভাবে ভালোবাসে রে রঘু আমি তাকে তেমনভাবে ভালোবাসি। পেছন থেকে গোপীনাথ হাত বাড়িয়ে বলো, রঘু রঘুনন্দন দান নাড়ু দে, রঘুনন্দন নাড়ু দে, রঘুনন্দন নাড়ু দে, গোপীনাথ নাড়ু খাও, গোপীনাথ নাড়ু খাও, গোপীনাথ নাড়ু খাও, গোপীনাথ নাড়ু খাও। এইদিকে তাকান, পাথরের গোপীনাথ হাত বাড়িয়েছে রঘুনন্দনের কাছে, খেতে খেতে সব নাড়ু খেয়ে নিচ্ছে। রঘুনন্দন বলছে, হ্যাঁ গো গোপীনাথ তুমি তো বাবার হাতে এত নাড়ু খাও না, আমার হাতে এত নাড়ু খাচ্ছ কেন? গোপীনাথ কেঁদে কেঁদে বলে, সবাই আমায় ডাকে রে রঘু, তোর মতো এমন করে চোখের জলে ভেসে কেউ ডাকে না, চোখের জলে ভেসে কেউ ডাকে না, চোখের জলে ভেসে কেউ ডাকে না, আমার চোখের জলে ভেসে কেউ ডাকে না, যে মন তন্ত্রে সবাই ডাকে চোখের জলে ভেসে কেউ ডাকে, ও যে তন্ত্রে মন্ত্রে সবাই ডাকে চোখের জলে ভেসে কেউ ডাকে না, তন্ত্রে মন্ত্রে
বললো সব নাড়ু তুমি খেলে একটা নাড়ু হাতে রাখলে কেন? পাথরের গোপীনাথ একটা নাড়ু হাতে রেখে বলছে, রঘু ভক্ত যদি ভগবানকে খাওয়ায় ভগবান কি ভক্তকে না খাইয়ে থাকতে পারে? জেনে নিন, হাজার হাজার সাপের মধ্যে একটা সাপের মাথায় মণি থাকে, যে সাপের মাথায় মণি থাকে তাকে খাবার জোগাড় করতে হয় না, অন্ধকার রাত্রিতে বসে থাকে আর মণির আলোতে পোকামাকড় আসে আর বসে বসেই সাপ পোকা খায় পেট ভরে যায়, তাকে এদিক ওদিক ছুটতে হয় না। তত্ত্ব বলল ভগবান রূপ মণিকে কোন ভক্ত যদি একবার হৃদয়ে মাঝে রাখতে পারে তাকে খাবার জোগাড় করবার জন্য কোথাও যেতে হয় না। গোবিন্দকে ডাকলে কর্ম করলে গোবিন্দ তার খাবার আপনা আপনি পৌঁছে দেয়। লক্ষ্য করুন, বলছে একটা নাড়ু তুই খা, বলে আমি খাবো না, তুই খা আমি খাবো না। ভগবান কি করলেন, পাথরের মূর্তি থেকে নেমে নিজের মূর্তি ধারণ করে রঘুনন্দনের মুখটাকে হাঁ করিয়ে রঘুনন্দনকে নাড়ু খাইয়ে দিল। রঘুনন্দন বলছে সব নাড়ু তো শেষ হয়ে গেল, বাবা এসে জিজ্ঞাসা করবে প্রসাদ কই, তখন আমি কি বলবো? বলছে তুই এক কাজ কর, তোর মায়ের কাছে যা, আবার এক থালা প্রসাদ নিয়ে আয়। ছোট্ট রঘুনন্দন মায়ের কাছে গেছে, মা আজকে না পাথরের গোপীনাথ সব নাড়ু খেয়েছে। মা তখন রেগে বলছে, আমি তো বুঝতে পারছি কে খেয়েছে, আমার এই রঘুনন্দন খেয়েছে। বলছে না মা বিশ্বাস করে পাথরের গোপীনাথ খেয়েছে। মায়া তো কান দিল না কথায়, ভেতরে ঢুকলো না, সে বললো থালাতে নাড়ু নিয়ে যা, নইলে তোকে বাবা বোকাবোকি করবে। এক থালা নাড়ু নিয়ে মন্দিরে যখন রঘুনন্দন ঢুকছে, পেছন থেকে তার বাবা চিকিৎসা করে ফিরছে, আসি মুকুন্দ দাস কহে বালকের পারে, আসি মুকুন্দ কহে বালকের পারে, আসি মুকুন্দ দাস কহে বালকের পারে, আসি মুকুন্দ কহে বালকের পারে, প্রসাদ নই বিদ্যা না দেখি, প্রসাদ নই বিদ্যা না দেখি, প্রসাদ নই বিদ্যা না দেখি, আরে প্রসাদ নই বিদ্যা না দেখি, প্রসাদ নই বিদ্যা না দেখি, প্রসাদ নই বিদ্যা। এই রঘু সেই সকালে পুজো করতে গিয়ে এখন যাচ্ছিস, দেখবো কেমন পূজা দিয়ে, আমি দেখব কেমন পূজা দিয়েছো, দেখব কেমন পূজা দিয়েছো, আমি দেখব কেমন পূজা দিয়েছো। আজকে বিশ্বাস করো পাথরের গোপীনাথ সব নাড়ু খেয়েছে। বাবা তখন ডেকে বলে, হাই রে আমার একটা মাত্র ছেলে মিথ্যেবাদী হলো। হ্যাঁ রে, পাথরের গোপীনাথ নাড়ু খায়? বাবা বিশ্বাস করো, তুমি যে বললে পল্লাদ হাতে খেয়েছিল, ধুবে হাতে খেয়েছিল, আমার হাতেও খাবে? ওরে বাবা ওটা তোকে মিথ্যে বলেছিলাম, যেন তুই পুজোটা করিস, মিথ্যে বলতে গিয়ে সত্য হয়ে গেল। লক্ষ্য করুন, বলছে তুই দেখাতে পারবি? বলে হ্যাঁ আমি দেখাতে পারবো। বাবা বললো, আমি দরজার আড়ে দাঁড়িয়ে রইলাম, তুই দরজা বন্ধ করে ভেতরে খাইয়ে দে। ছোট্ট রঘুনন্দন গোপীনাথের মন্দিরে ঢুকে বলল, গোপীনাথ বাবা তো দরজার বাইরে দাঁড়াইয়ে আছে, এখন তুমি যদি একটা নাড়ু না খাও তবে যে আমার বাবা আমাকে কলঙ্কের বোঝা দেবে, লোকের কাছে বলে বেড়াবে আমার একটা মাত্র ছেলে মিথ্যে হয়ে বাদী হয়ে গেল, আমি কলঙ্কের বোঝা তোমার জন্যে নেব, তোমাকে ভালোবেসে স্বয়ং রাধারানী মিথ্যে কলঙ্কের বোঝা নিয়েছি, এ জগতে তোমাকে যে ভালোবাসে তাকে কলঙ্কের বোঝা নিতে হয়, কিন্তু তোমার নামে যদি কেউ আমায় কলঙ্ক দেয় তাতে আমার অপরাধ নাই, তোমার নামে কেউ যদি আমায় বলে কলঙ্কে তুই কৃষ্ণ কলঙ্কের, কৃষ্ণের সঙ্গে অপরাধ করেছিস, কৃষ্ণের সঙ্গে মিলন করেছিস, কৃষ্ণকে প্রেম করেছিস, কৃষ্ণের চরণে মন সপেছিস, এভাবে কলঙ্ক দিলে আমার কোনো ক্ষতি নাই, কি করেছে দেখুন। ছোট্ট রঘুনন্দন বারবার গোপীনাথকে বলছে, নাড়ু খাও, ও গো গোপীনাথ একবার নাড়ু খাও গো, নাড়ু খাও গো। বারবার যখন রঘুনন্দন কাঁদে, গোপীনাথ ও তুমি খাবে না, আমাকে মিথ্যেবাদী প্রমাণ করবে তুমি, এতক্ষণ খেলে এখন খাবে না, তারাও দেখাচ্ছি মজা, তোমার গলাতে যে উন্নিটা আছে ওই গলার উন্নিটা কেড়ে নিয়ে আমি এখানে আত্মহত্যা করবো গলায় দড়ি দিয়ে। লক্ষ্য করুন, ছোট্ট রঘুনন্দন পাঁচ বছর বয়স, কিছু বোঝে না, শুধু এইটুকুই বোঝে গোপীনাথের গলার উন্নিটাকে কেড়ে নিয়ে নিজের গলাতে ফাঁস দিতে যাচ্ছে। সঙ্গে সঙ্গে রঘুনন্দনের এই নিয়ম দেখে গোপীনাথে বলতে চাইছে, ওরে রঘু আমার মন্দিরে কেউ যদি আত্মহত্যা করে তবে আমাকে কেউ বিপদ বারণ মধুসূদন বলবে না, কেউ আমাকে ভক্তের ভগবান বলবে না, আমার মন্দিরে কেউ যদি মারা যায় তবে আমার নামে কলঙ্ক হবে, কেউ আমায় ভজনা করবে না।
তাই পেছন থেকে হাত বাড়িয়ে রঘুনন্দনকে গোপীনাথ বলল, রঘু রঘুনন্দন দান নারু দে দেরে, রঘুনন্দন নারু দে দেরে, রঘুনন্দন নারু দে দেরে, ও রঘুনন্দন নারু দে দেরে, গোপীনাথ নারু খাও, গোপীনাথ নারু খাও, গোপীনাথ নারু খাও, গোপীনাথ নারু খাও। এই যে বলেছে রঘুনন্দন নারু দে, অমনি বাবা কি করে দরজা খুলে কে বললো নারু দে? বাবা যেই না দরজাটা খুলেছে, এই দিয়ে তাকাবেন, যেই না দরজা খুলেছে অমনি গোপীনাথকে নাড়ু খাওয়াচ্ছিল রঘুনন্দন। অর্ধেকটা খেয়েছে, অর্ধেকটা পাথরের নাড়ু হয়ে গেছে। আপনাদের কিছুক্ষণ আগে বলেছিলাম না প্রথমে শুরুতে যে পাথরের নাড়ু কেন হলো, অর্ধেকটা পাথরের হয়ে গেছে। গোপীনাথ পাথরের মূর্তি হয়ে দাঁড়িয়ে আছে, রঘুনন্দনের হাতে অর্ধেকটা পাথরের নাড়ু রয়েছে। রঘুনন্দনের বাবা মুকুন্দ বলল, কই আমি তো দেখতে পাচ্ছি পাথরের নাড়ু। সঙ্গে সঙ্গে রঘুনন্দন কেঁদে কেঁদে বলছে, গোপীনাথ আমি দেখতে পাচ্ছি প্রেম, আমি দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি এটা পাথরের নাড়ু। রঘুনন্দন বলে, আমি দেখতে পাচ্ছি আসল নাড়ু, তুমি দেখছো পাথরের নাড়ু। ও গো গোপীনাথ আমার বাবা এমন দেখছে কেন? গোপীনাথ বলছে, শোনেরে রঘু, এ জগতে মানুষের যখন জন্ম হয় তখন দুটো চোখ হয়, একটা ডান চোখ একটা বাম চোখ। গুরু কি পার বস্তু সাধন ভোজন করে একটা চোখ হয় জ্ঞান চক্ষু। তোর যে জ্ঞান চক্ষু উদয় হয়েছে তোর বাবার হয় নাই, তাই তুই তোর বাবার মাথায় হাতটা দে। সবাই তো ভগবানের ভাব বুঝতে পারে না, বলছে এক ট্রাক বালিতে কেউ যদি একটি এক ট্রাক বালিতে কেউ যদি এক হাত চিনি ছুঁড়ে দেওয়া যায়, এক ট্রাক বালিতে কেউ যদি এক হাত চিনি ছুঁড়ে দেয় আর চিনি আর বালি যদি একসঙ্গে মিশিয়ে দেওয়া যায়, তবে চিনিকে কি কেউ পারে চিনিতে এক ট্রাক বালিতে? আপনারা বলবেন কেউ পারে না, একজন পারে, পিপিলিকা পারে চিনিকে চিনিতে এক ট্রাক বালিতে। এ জগতে যারা পিপিলিকার মতো গৌর ভক্ত, যারা গৌর ছাড়া কিছু জানে না, যারা নয়ন জলে ভেসে গৌরের চরণে সেবা করে, একমাত্র তারাই আমার ভাব বুঝতে পারে। এক কাজ কর, তোর বাবার মাথায় তোর হাতটা দে। আমরা জানি পিতার পুণ্যে পুত্রের উদয় হয়, আজকে দেখবো পুত্রের পুণ্যে পিতার উদয় হবে। এখন ছোট্ট গোপীনাথ বলল, রঘুনন্দন তোর বাবার মাথায় হাতটা দে। রঘুনন্দন যখন বাবার মাথায় হাত দিয়েছে, বাবা কি দেখলো? অদ্যপি খণ্ডপুরে অর্ধনারু আছে করে, অদ্যপি খণ্ডপুরে অর্ধনারু আছে করে, অদ্যপি খণ্ডপুরে অর্ধনারু আছে করে, দেখে যত ভক্তগণ জনে জনে, দেখে যত ভক্তগণ জনে জনে, দেখে যত ভক্তগণ জনে জনে, ব্রজের মদন যে শিরঘুনন্দন সেই, 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 উদ্ধব রসরস ভনে আপনার কি ভেবেছেন সারাত্রি হবে নাকি? এইটাই সব জায়গাতে হয়, কে উঠতে চায় না সবাই এই জায়গাতে। কিন্তু আমি মিলনের জায়গায় চলে এসেছি, আপনারা বসে আছেন, চার ঘন্টা পেরিয়ে গেলে এখনো বসে আছেন। আসুন, আজকে মিলনের জায়গায় এসেছি, আমি দুটো ভজন গাইবো, আপনারা একটু হাত তুলবেন দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই এখানে এই জায়গাটা।